ওকে, আপনাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স বাকিরা কমপ্লিট করুন, তারপরে শুনতেছি। আচ্ছা, জহিরুল ইসলাম আছেন? চ্যাট বক্সে লিখেন যদি থাকেন। হ্যাঁ আছি আমি। ওকে, ধন্যবাদ। জহিরুল ইসলাম, তারপর তানবির আহমেদ আছেন? তানবির আহমেদ, আচ্ছা, কেউ বাকি বললে এবার চ্যাট বক্সে লিখেন। এবার কি জানো, রাশেদুল কি বলতে চাচ্ছেন বলেন। ওকে, 18 জন দেখাচ্ছে, আরেকজন হইলে বেস্ট হয়। রাশেদুল কে আছেন? ও হ্যাঁ, সজীব। হ্যাঁ সজীব, আপনারটা দিচ্ছি। রাকিব, হ্যাঁ সজীবের অ্যাটেন্ডেন্স দিছি। ওকে ঠিক আছে। আরিফুল ইসলাম, হ্যাঁ আরিফুল ইসলাম বাকি পড়ছেন। আরিফুল, আরিফুল ইসলাম, ওকে দিছি আপনার। এমডি আরিফুল ইসলাম, হ্যাঁ আপনাদের দুজনেরটা দিছি। আর কারো বাকি আছে? রাশেদুল কিছু বলতে চাইছিলেন, রাশেদুল আছেন? আচ্ছা উনি নাই। আচ্ছা, আর কারো অ্যাটেন্ডেন্স বাকি নেই আশা করি। হ্যাঁ কেউ কিছু বলবেন? আচ্ছা কেউ কি স্ক্রিন শেয়ার করছেন? কার স্ক্রিন দেখাচ্ছে? আচ্ছা আমরা ক্লাস শুরু করি। তাহলে ক্লাস শুরু করার প্রথম কাজ হচ্ছে জ্যাম সার্ভারটা ওপেন করেন। আপনার ভিউ পেজ অ্যান্ড ড্যাশবোর্ড যার যার ওপেন হচ্ছে তারা ইয়েস লিখেন। XAMPP জ্যাম। ওকে, আমি অ্যাপাচি অ্যান্ড মাইস্কেল স্টার্ট করতে হবে। দেন আমার কি করতে হবে, যে এখান থেকে যাইতে পারেন বা আপনারা চেঞ্জ করতে পারেন। আপনাদের ইয়াটার নাম কি? LEDP মাইনাস গাজীপুর ওয়েব ডেভেলপমেন্ট 3। হ্যাঁ, যার যার ড্যাশবোর্ড ওপেন হয়ে দুইটা ভিউ আসছে তারা একটু ইয়েস লিখেন, আর কারো প্রবলেম হইলে নো লিখেন। এই যে আমার ড্যাশবোর্ড চলে আসছে, এটাকেই কপি দিয়ে এখানে কি আমি অ্যাডমিনের ড্যাশবোর্ডে লগ ইন করবো। সরি, আমার ভিউ পেজ চলে আসছে, WP মাইনাস অ্যাডমিন। হ্যাঁ, এটার ইউজার নেম পাসওয়ার্ড কি যেন? ও, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড 1234। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এটাই। আমার ড্যাশবোর্ড কমপ্লিট, যার যার ড্যাশবোর্ড পর্যন্ত দুইটা ভিউ পাইছেন তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন। আচ্ছা, খায়রুল ইসলাম, আশিক, রবিউল রিয়েল, নাইম হোসেন, আবদুল্লাহ মামুন, আসাদুজ্জামান, রাকিব, কয়জন? 3 জন, 6 জন, 7 জন, 8 জন। ওকে, 8 জনের ওকে। কারো প্রবলেম থাকলে নো চাপেন, থাকতেই পারেন। অনেকে অফলাইনে ক্লাস করতেছেন, প্রবলেম তারা একটু আমাকে ইনফর্ম করে রাখেন যেন আমি প্রতিবার এই কাউন্টিংটা আমার মানে ফাস্ট করতে পারি। ওকে, কি যেন করবো বুঝলে গেছি। ও হ্যাঁ, তাহলে আমরা সাবলাইন টেক্সট ওপেন করি না, সাবলাইন টেক্সট ড্যাশবোর্ডে যাব। ওকে, লাস্ট ক্লাসে আমাদের বাকি পড়ছিল সেটিংস, সেটিংস
সেটিংস না তুলেছিলাম, ইম্পোর্ট দেখাইছি, ওকে সেটিংস বাকি পড়ছিল। তো লাস্ট ক্লাসে কি আমরা সেটিংস বাকি রাখছিলাম না, না টুলস বাকি রাখছিলাম? একজন লিখেন তো চেক বক্স, ও সেটিংস, ওকে। তাহলে দেখেন আমি সেটিংসে ঢুকছি, সেটিংসে জেনারেল ঢুকলে জেনারেলে সে ইয়া দেয়। জেনারেলে মনে করেন আপনি এখানে চাইলে আপনার সাইডে টাইটেলটা চেঞ্জ করতে পারেন, যে আমার এখানে যে টাইটেলটা দেখাচ্ছে যে এলইডিপি গাজীপুর, এই লেখাটা চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এলইডিপি গাজীপুর আমি 1 দিলাম, 1 না মানে 2020 দিলাম। তাহলে এটা দেওয়ার পর আমি যখন সেভ করবো, এখানে একটু খেয়াল রাখবেন ইউআরএল গুলা কেউ চেঞ্জ করবেন না, তাহলে আপনার প্রবলেম হবে। এই যে দেখেন এলইডিপি গাজীপুর 2020 চলে আসছে, ঠিক আছে, এগুলো একটা। এরপরে আপনি চাইলে ট্যাগ যে জার্নাল, যে এই লেখাটা চেঞ্জ করতে পারেন, এই লেখাটা হচ্ছে সেকেন্ড পোস্টটা, এই যে জাস্ট এই লেখাটা, ঠিক আছে। এটা যদি ডিজাইন ইয়া করি, আমি লিখি ওয়ার্ডপ্রেস সাইট, এটা লিখি ওয়েব, WEB ওয়েব, DESIGN ওয়েব ডিজাইন, WITS ওয়েব ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস। আচ্ছা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই দিয়ে দিই, ডিজাইন অ্যান্ড DEVELOPMENT ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সবাই খেয়াল করবেন ইউআরএল গুলো যেন কেউ চেঞ্জ না করেন, রিলোড। আচ্ছা দেখেন এটা চেঞ্জ হয়েছে, এই দুইটা পার্সন কে কে তারা একটু চ্যাট বক্সে নতুন করে ইয়েস অর নো লিখেন। হ্যাঁ, তারপরে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, ওয়ার্ডপ্রেস সাইট ইউআরএল, এই দুইটা কেউ চেঞ্জ করবেন না, করলে সাইটগুলো আর লোড করতে পারবেন না, এসব প্রথম কথা। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন ইমেল এটা চেঞ্জ করা, হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, আপাতত করার দরকার নাই, মানে আপনি যেই ওয়ার্ডপ্রেস যখন ক্রিয়েট করছেন তখন যে ইমেলটা দিয়েছেন। মেম্বারশিপ এনি ওয়ান ক্যান রেজিস্টার, মানে যে কেউ দেখেন এইটাতে দেখেন। আচ্ছা এই পর্যন্ত কার কার হয়েছে আগে ওইটা দেখি। সিরাজম মনিরা, নাইম হোসেন, আবদুল্লাল মামুন, আশিক আশরাফুল আলম, আশিক চারজন, রাকিব রবিউল খায়রুল সাতজন, মোহাম্মদ আসাদুজ্জামান আটজন, ওকে ধন্যবাদ। এবার দেখেন আমি যখন অন্য তো লগ ইন দেখাইতে হবে, আচ্ছা এক মিনিট আমি স্ক্রিনটা স্টপ করতেছি। আচ্ছা আমি একটা অন্য ব্রাউজার থেকে ইয়া করব, এই লগিংটা করব, লগিং এর জন্য আমার এই পেজটা লাগবে, অপশন না মানে অ্যাডমিন পর্যন্ত। ওকে পেস্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ওকে। আচ্ছা সবাই অন্য ব্রাউজারটা লগিং পেজটা ওপেন করতে পারবেন, একটু মাইক্রোফোনে বললেই হবে কেউ একজন। ওকে তাহলে এবার দেখেন আমি যে অপশনটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে, যে কোনো মেম্বারকে আপনি অ্যালো করবেন কেন রেজিস্ট্রেশন, আমি এখানে অ্যালো দিয়া দেন, দেখেন আমি আপডেট দিচ্ছি, সেভ দিচ্ছি। এবার সরি এই পেজে না, এবার তাহলে লগিং এর সময় আমি অন্য পেজে যাচ্ছি, এটাকে দেখেন এখানে কোনো রেজিস্টার অপশন নাই কিন্তু আছে, এখানে লস্ট ইউর পাসওয়ার্ড, তারপর ওয়ার্ডপ্রেস এই যে এলইডিপি 2020, কোনো রেজিস্টার অপশন নাই। ওই ইয়াটা অপশনটা ক্লিক দিলে যে কেউ, কি ব্যাপার আসার কথা তো আসার কথা আসার কথা, এক মিনিট, এই যে রেজিস্টার বা অপশনটা আসছে, এই যে দেখেন পুরোটাই দিই, কপি, অন্য ব্রাউজারে যেতে হবে কারণ আপনি একটা তো লগ ইন করে রয়েছেন, লগ ইন পেজটা আর পাবেন না। ওকে প্লিজ মাই প্রেজেন্ট, ওকে মাহমুদ সুলতানা দিচ্ছি। এটা কে কে পাইছেন আপনার লগিং ফর্মে? আগে প্রথম অবস্থায় রেজিস্টার বার অপশনটা ছিল না, এখান থেকে আপনি যখন এই টিক চিহ্নটা দিয়ে সেভ করবেন তাহলে কি হবে, যে কেউ রেজিস্টার করে আপনার ইয়াগুলা পাবে,
এখন আপনি চাইলে যে যে নিউ ডিফল্ট তাদের কি হিসাবে রেজিস্টার করবে, এখানে সাবস্ক্রাইবার হিসাবে থাকে। লাস্ট ক্লাস আপনাদের রুলস দেখাইছি না, এডিটর, অথর, তারপর কন্ট্রিবিউটর, অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ডিফল্ট সাবস্ক্রাইবার হিসাবে যে কাউকে আপনার লগ ইন করতে দিতে পারেন, চাইলে আপনার রুলসও চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এটা পাইছেন কে কে? কেউ না পাইলে নো লিখেন, বা না বুঝলেও নো লিখেন। এখন যে কেউ সাবস্ক্রাইবার হিসাবে আপনার সাইটে লগ ইন করতে পারবে, এই অপশনগুলো একটু জানা দরকারের জন্য দিছি আর কি। কেউ না বুঝলে নো লিখতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এখন তাহলে এই জেনারেলে খেয়াল রাখবেন, আপনি ইউআরএলগুলো চেঞ্জ করলে কিন্তু খুব প্রবলেম হবে, ঠিক আছে? ইউআরএল অ্যান্ড অ্যাড্রেস সাইট ইউআরএল, এই দুটো কখনো চেঞ্জ করবেন না। তারপর আপনি চাইলে এখন আপনার মনে করেন ভুল করে, অনেক সময় আমরা করি না, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই বাংলায়। আচ্ছা, এই জিনিসটা আমি বাংলায় করি, ইংরেজি দেওয়া আছে তো, এই যে আমার বাংলা আছে, তারপর সেভ দিই। কে যেন লগ ইন করলেন, ওকে আসাদুজ্জামান। তাহলে এই যে বাংলা, আমি কি এবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলাম, সে চেঞ্জ সাকসেসফুল হোক, হওয়ার পর সব ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে যাবে? ওয়েট, এত সময় নিচ্ছে কেন? আমি কি সাবস্ক্রাইবার চেঞ্জ করছি না? আচ্ছা, আপনাদের কি সময় নিচ্ছে বেশি? জি স্যার। ওকে, সে বাংলা ফ্রন্টের জন্য যা যা লাগে সেটা যদি ডাউনলোড থাকে, ওকে সেখান থেকে ইনস্টল দিবে, আর যদি না লাগে তাহলে সে কি করবে, ডাউনলোড দিয়ে নিবে, মানে লাগলে ডাউনলোড দিয়ে নেবে, যা যা লাগে এটা তার কাজ। ওকে, ফ্রন্টের জন্য একটা ইয়া লাগে, আপনার ওই বাংলা সাপোর্টের জন্য একটা ফ্রন্ট ফ্যামিলি লাগে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, ঠিক আছে? আমরা যখন ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেসটা দিই তখন ইংলিশ দিয়ে দিলে সে ইংলিশের জন্য ফ্রন্ট ফ্যামিলি আদার যে যে ইয়াগুলো লাগে সেগুলো নেই, বাংলা সাপোর্টের জন্য যা লাগে। এখন হয়তো বা আমার সেটা ফার্স্ট টাইম নেয় না, এই জন্য একটু সময় বেশি নিচ্ছে। আচ্ছা, কার কার হয়েছে বাংলা তারা একটু ইয়ে লিখেন তো, BNGLA বাংলা যার যার হয়ে গেছে সে একটু ইয়েস লিখেন স্যার। আমার এখানে স্যার, আমার এখানে স্যার এটা দেখতেছ না যে সাইট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এর এটা এই অপশনটাই নেই, শুধু ডেপ্থ ফরম্যাট আছে, টাইম ফরম্যাট আছে, তারপর উইক স্টার্টস, তারপর সেভ চেঞ্জ, বাট সাইট ল্যাঙ্গুয়েজ এর এটা নাই বোধহয়। রাইট রাইট, আপনার এই যে মেম্বারশিপ আছে, মেম্বারশিপ, হ্যাঁ স্যার মেম্বারশিপটা আছে, নিউ নিউ ইউজার ডিফল্ট রুলস স্যার, এটাও আছে, টাইম জোন আছে, সাইট ল্যাঙ্গুয়েজটা নাই, শুধু সাইট ল্যাঙ্গুয়েজটা নাই আমার। আচ্ছা, রিলোড দেন বা নতুন করে লগইন করেন, বুঝলাম না, আমারটা এখানে হয়তো কোনো এরর খাইছে হয়তো বা। স্যার এখন আসছে স্যার, নতুন করে দেওয়ার পরে। আচ্ছা, আর কারো প্রবলেম, প্রবলেম হলে বলেন। আচ্ছা, আমারটা লোডিং নিচ্ছে, সিরাজুম মনির একটা লোডিং নিচ্ছে, নো প্রবলেম। কার কার হয়ে গেছে, এটা জাস্ট আপনি যে ল্যাঙ্গুয়েজে, মানে এটা শিফট করার জন্য অনেক ক্লায়েন্ট চায় বাংলায় সাইট, মানে বাংলাদেশের ক্লায়েন্টগুলো চায় বাংলায় সাইট, এখান থেকে ওয়ার্ডপ্রেস ল্যাঙ্গুয়েজ চুজ করে দিলে আপনি শুধু বাংলায় না, ওই জাপানিজ প্লাস চাইনিজও সেট করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন জাপানি সেট করবেন তখন তো এই যে সাইট ল্যাঙ্গুয়েজ লেখাটা ওইটাও জাপানিসে আসবে, তাই এই যে পরে কি করবে, পরে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, যে এই যে সেটিংস এর যে সিনট্যাক্সটা আছে না, এটা একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, একজন জাপানি ক্লায়েন্ট থাকতেই পারে, একজন ইটালিয়ান ক্লায়েন্ট থাকতেই পারে, তাদের সাইটগুলো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। এখন এই যে আপনি সাইটটা বাংলায় কনভার্ট করলেন, এটাকে কাউকে ডেভেলপমেন্টের জন্য যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে থাকেন, তাহলে সে কী করবে, মানে এটা করতে করতে অভ্যাস হয়ে যায়, সেটিংস এই জায়গায় থাকে, সেটিংসে আওয়ার পর জেনারেল, সেটিংসের প্রথম অপশনটা জেনারেল, এখান থেকে 1 2 3 4 5 6 আট নম্বরটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, তাহলে আনুমানিক আট নম্বরটাতে এসে ড্রপ ডাউন ইয়ে পাইবেন, ওইখান থেকে ইংলিশটা প্রথম দিয়ে নেবেন। মাহমুদা
মদা। হ্যাঁ আপনারটা দিয়ে দিছি, ওকে। অ্যাবসেন্ট আছেন মেহেদি হাসান, হাসিবুর রহমান, আবু তাহের, মেহেদি হাসান, তারপর মেহেদি হাসান এটা কি, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম আর তানবির আহমেদ অ্যাবসেন্ট। আচ্ছা আমার এত সময় নিচ্ছে কেন, কোন এরর খেলে, এরর খেলে তো এরর দিবে স্যার, আমার সময় নিতেছে স্যার, ক্যান্সেল দিয়ে আবার দেন স্যার। ওকে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, না সে আপলোড নিচ্ছে, ক্যান্সেল অপশন নিচ্ছে। শুনুন কথা, কেন বাফারিং হচ্ছে সেটা আমার এখানে শুধু বাফারিং নাকি? আচ্ছা আমি চেক করতেছি। আচ্ছা আর কারো কাছে কি আমার কথাটা বাফারিং হচ্ছে, কেটে কেটে আসতেছে কারো কাছে? আমার ও একটা এরর দিছে, কি এরর দিছে, পিএসপি এত নম্বর লাইনে সে একটা দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন ইউর সাইট, প্লিজ চেক ইউর সাইট অ্যাডমিন ইমেল ইনবক্স ফর ইন্ট্রোডাকশন। এই তো সারছে, এরর দিলে তো বাস। আচ্ছা আমি সাইটটা রিলোড দিই, দেখি এখন কোন ল্যাঙ্গুয়েজে আছে, ইংলিশে আছে না, সমস্যা মেবি এখনো হয় নাই। আচ্ছা আমি আবার দিচ্ছি, মেবি আল্লাহ জানি না কী জন্য এরর দিচ্ছে, আবার দেখি বাংলায় হয় কি না। যাদেরটা বাংলায় হয়েছে তারা একটু, আমরা ডেভেলপ করো মূলত ইংলিশে, আমি এটা দেখানোর জন্য বললাম আর কি। আচ্ছা দেখি আবার দিই, এখানে এন্ট্রি থাকার জন্য না, এটা তো অটোমেটিক হয়ে যাবে। ওকে হ্যাঁ আমারটা হয়েছে, দেখেন আমারটা হয়েছে। এবার পুরো সাইডে যেখানে যাবেন সেখানেই বাংলা। ও এখানে লেখাগুলো তো আমরা ইংলিশে লিখছি, এটা তো সে বাংলায় কনভার্ট করতে পারবে না। দেখেন না না, আপনার লিখতে হবে তখন বাংলায়। এই যে আপনি যে ইংলিশে সেকেন্ড মোবাইল লেখছেন, এই লেখাটা তো আপনার লিখে দিতে হবে, এটা তো আপনার ব্লগ। অন্য অন্য জিনিসগুলো সে চেঞ্জ করবে, যেমন এই যে কেমন আছেন, তারপরে তার যে অপশনগুলো সেগুলো বাংলায় চেঞ্জ করবে। আপনি এখানে ইংলিশে লেখছেন, এটাকে কনভার্ট করে দিবে না, এগুলো তাহলে আপনার ইংলিশে লিখতে হবে। তাদের ওয়ার্ডপ্রেসের বাটনগুলো সে বাংলায় করবে, যে কোনো মন্তব্য নেই। তারপর অক্টোবর 2017, আচ্ছা বাই অ্যাডমিন, এখানে বাই লেখাটা বাংলায় হওয়ার কথা ছিল কিন্তু করে নাই, আমার কিছু করার নাই, ঠিক আছে। তারপর এই যে একটি মন্তব্য আছে এই লেখাগুলো, এরপর ওয়ার্ডপ্রেসের যে সেটিংসগুলো দেখেন সব বাংলায়, মানে ওয়ার্ডপ্রেসের যে ইয়াগুলো সেগুলো বাংলায় হবে। আচ্ছা আমি আবার ইয়া করি, বাংলাটা কনভার্ট করি ইংলিশে। আমার এখানে ওয়ার্ডপ্রেসের আবার ইংলিশে, এখন যদি আপনার টাইম জোন মিলাইতে চান, এটা দেখাই দিচ্ছি, ওই যে বাংলাদেশের প্লাস সিক্স, আর যখন যে দেশের আপনি ওয়েবসাইট ডেভেলপ করবেন বা ক্লায়েন্ট দিবেন সে দেশের সাইটগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি ইয়ে করি, এই যে গ্রাহক লেখা আছে, সাবস্ক্রাইবার মানে গ্রাহক, ইউএস দিয়ে আমি আবার নতুন করে সেভ দিচ্ছি, ইংলিশে নিয়ে যাচ্ছি, কারণ বাংলা এইগুলো খুঁজে পাইতে আমারও মাঝে মাঝে খুব প্রবলেম হয় কোন অপশনে কোনটা আছে। ওকে আমি চলে গেছি এখন ইয়াতে নর্মাল ইংলিশে, সবাই ইংলিশে ব্যাক করেন না। ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্যাক টু ইংলিশ, বিএসিকে বিএসিকে ব্যাক টু ENGLISH ইংলিশ। আচ্ছা যার যার ইংলিশে ব্যাক হয়ে গেছে তারা একটু ইয়েস চাপেন, তাহলে আমি নেক্সট অপশনগুলো এবং কাস্টমাইজগুলো শুরু করব। আচ্ছা আমি ইংলিশে ব্যাক করছি, তারপরে জেনারেলের পর রাইটিং আছে, রিডিংটাকে আপনাদের দেখাইছিলাম, কেউ একজন মাইক্রোফোনে বলেন তাহলে বুঝতে পারবো, রিডিং দেখেন। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা রাইটিংয়ে দেখেন কী আছে, রাইটিংয়ে কোনো চেঞ্জ করেন না সাধারণত, আর ডিফল্ট পেজ ক্যাটাগরি আপনি এখানে ডিফল্ট, মানে যখন আপনি ইয়া মানে যে কোনো পেজ দেখেন, পোস্ট দেখেন তৈরি করেন,
তখন কি আনক্যাটাগরাইজ ছিল এখানে, পরে আমরা মোবাইল ক্যাটাগরিতে নিছি, তাই না? এখান থেকে যদি আপনি ডিফল্ট, যা আপনি মনে করেন সব টি শার্ট প্রোডাক্ট, এখানে একটা ক্যাটাগরি রাখছেন টি শার্টে, যে মোবাইল কম্পিউটার, যদি ডিফল্ট যে কোনো পোস্ট ক্রিয়েট করেন, পেজ ক্রিয়েট করেন, ওই ক্যাটাগরি ডিফল্ট হয়ে থাকবে মোবাইল, তাহলে এখান থেকে চুজ করে দিতে হবে ডিফল্ট টু পোস্ট ফরম্যাট। আপনি চাইলে এখান থেকে পোস্ট ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সে গ্যালারি ইমেজ দেখাবে না, খেচেগুলো ভিডিও হবে কি না, এটা স্ট্যান্ডার্ড দেওয়াই বেস্ট। স্ট্যান্ডার্ড দিলে অডিও ভিডিও টেক্সট যা নেবেন সে তাই নেবে। এবার দেখেন, আমরা বলছিলাম যে আপনি যখন রেজিস্টার করেন, আপনার মেলে একটা ইমেল অ্যাড্রেস যাবে, তারপরে যে কেউ যে একজন ইউজার, এখানে দেখেন, এখানে একজন ইউজার যখন রেজিস্টার করবে, আমি এটা রিলোড দিই, দেখি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে কিনা। ওকে, ইউজার যখন রেজিস্টার করবে, দেখেন এই যে রেজিস্টার দিছি, ইউজারকে কি বলতেছে, একটা ইউজার নেম দিতে বলতেছে আর একটা শুধু ইমেল দিতে বলতেছে, তার কিন্তু কোনো পাসওয়ার্ড নাই, এটা কি সবাই দেখতে পারছেন? আচ্ছা, ইউএজিআর ইউজার আর ই জি আই এস টি আর, কাউকে যখন রেজিস্টার করতে দিবেন, এখানে দেখেন পাসওয়ার্ড ফিল নাই, এটা সবাই পাইলে ইয়েস অর নো দেন। আমি অন্য ব্রাউজার ওপেন করছি, তাহলে ইউজার যখন লগ ইন করবে তার একটা কি পাসওয়ার্ড লাগবে না? দেখেন আপনি এই পেজটা পরে আসবে, সে এই যে লগ ইন পেজ টগল, লগ ইন পেজে আসলে সে কিন্তু ইমেল দেন, যা যাই দেন, পাসওয়ার্ড কিন্তু ম্যান্ডেটরি। তাহলে একজন রেজিস্টার যখন করবে ইউজার, তার পাসওয়ার্ড পাবে কই থেকে? আমার কথাটা বুঝছেন? আসাদুজ্জামান ভাই, সিরাজুল মনির, নাইম হোসেন, তিনজন বুঝতে পারছেন? আমি দেখেন এই যে আমার আগে জেনারেল থেকে কি করছিলাম, এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছিলাম, মেম্বারশিপ টিক চিহ্ন, মেম্বারশিপ টিক চিহ্ন দিয়ে দিলে আপনি যখনই রেজিস্টার লগ ইন করতে যাবেন, দেখাচ্ছি, এই যে লগ ইন করতে যখন যাবেন তখন আপনাকে কি করবে, এখানে রেজিস্টার লেখাটা দিবে, মানে যে কেউ এখন রেজিস্টার করতে পারবে। এটা যদি টিক চিহ্ন না দিতেন কাউকে রেজিস্টার করা দেওয়া হইতো না। রেজিস্টার বাটনটা সবাই যখন চাপবেন, রং জায়গায় চলে গেছে, ওকে, রেজিস্টার বাটনটা সবাই যখন চাপবেন তখন দেখেন সে কি বলতেছে, রেজিস্ট্রেশন ফ্রম সাইট ইউজার নেম অ্যান্ড ইমেল, পাসওয়ার্ড কিন্তু নাই। তাহলে একজন ইউজার লগ ইন করতে কী লাগে, দেখেন এই যে লগ ইন করতে লাগে ইউজার নেম, ইমেল, যে কোনো একটা, তারপরে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা সে পাবে কোথায়? আমার কথাটা বুঝছেন? কে যেন বললেন বুঝেন নাই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সেই পাসওয়ার্ডটা কোথায় প্রোভাইড করা হবে? এই যে রাইট সেকশনে আসেন, রাইট সেকশনে আসলে এখানে কি বলবে, মেল সার্ভার, যে সার্ভার থেকে মেল যাবে, মানে আপনার কোম্পানি নাম। অনেক সময় মেল আসলে, যেমন মনে করেন বিডি জবস থেকে আপনাকে একটা মেল দিছে, যেমন বিডি জবসে আপনার একটা অ্যাকাউন্ট আছে, যে কোনো কারণে অ্যাকাউন্ট আপডেট করতে হবে, বলে না যে বিডি জবস থেকে একটা মেল আসছে কোম্পানির নাম, সেটা, তারপরে লগ ইন নেম, আপনি অ্যাডমিন হিসেবে পাঠাইবেন, সে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা বা আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেস থাকে, অনেক কোম্পানি নিজস্ব ইমেল সার্ভারের ইমেল অ্যাড্রেস থাকে, সেটা যেখান থেকে ইমেলের দেখাবে, এইখান থেকে একটা ইমেল আসছে এবং পাসওয়ার্ড, এটা দেওয়ার পর এই ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টে একটা মেল যাবে। আচ্ছা, এটা কেউ করে না। তারপর ডিফল্ট মেল ক্যাটাগরি, আপনি যদি এটা কোনো ক্যাটাগরি দিয়ে বলতে চান, যে মোবাইল ক্যাটাগরি থেকে আপনার মেল আসছে, মোবাইলের আপডেট বা এটা ওইটা, তাহলে ওইটা যাবে। এখানে সাধারণত চেঞ্জ করে না, চেঞ্জ করলে কোনো মানে এরর দেবে, এরর দিলে সাইটটা ডুপ্লিকেট করতে হবে। জাস্ট এটা মনে রাখেন, যখন ডেভেলপ করতে যাবেন, যখন আমরা লাইভ সার্ভারে নেব, প্রয়োজনে দেখাবো, সমস্যা নাই। এখন আমার যেহেতু লোকাল সার্ভার আছে, এখান থেকে মেলিংটা অ্যাক্টিভ না, বুঝছেন সবাই? এখান থেকে সেই মেলটা পারফেক্টলি পাঠাইতে পারবে না। আচ্ছা, রাইট সেকশনে কারো কোনো চেঞ্জ করার দরকার নাই। এবার রিডিংটা দেখাচ্ছি, রিডিংটা চেঞ্জ করলে আপনারা পাবেন, ঠিক আছে? রাইট সেকশনটা চেঞ্জ করার জন্য আপনার লাইভ সার্ভার রাখবে, যে রিডিংটা চেঞ্জ করার জন্য সবাই রিডিংয়ে আসেন। আচ্ছা, রিডিং সেটিংস আমি এখানে সবাইকে দিচ্ছি, এটা চেঞ্জ আপনি হাতে নাতে এখান থেকে পাবেন। আচ্ছা, রিডিং চেঞ্জে কেউ আসতে পারলে ইয়েস অর নো চাপেন, রাইটিংয়ে কেউ চেঞ্জ করেন না, কারণ রাইটিংয়ের চেঞ্জটা আপনি এখানে লাইভ সার্ভার বাদে বুঝতে পারবেন না। ওকে, রিডিংয়ে আসার পর আপনি দেখেন আমার এই হোম পেজে কী দেখাচ্ছে, হোম পেজে দেখাচ্ছে সবগুলো ব্লক, এই যে এগুলো সব ব্লক আমার, তাই না? এগুলো সব ব্লক,
আমি চাচ্ছি এই ব্লগগুলো আমার কোন পেজে দেখাবে, এই স্যাম্পল পেজে দেখেন, এই পেজটা যখন ক্লিক করব এখানে ব্লগ দেখাবে, এখানে একটা ব্লগ আছে স্যাম্পল পেজের ব্লগ, সব ব্লগ নাই কিন্তু আমার ছবিটা নাই, ঠিক আছে। হোম পেজে দেখেন, হোম পেজে কি করছে আমার, হোম হোম পেজে আমি গত ক্লাসের যে ইয়া করছিলাম রেজিস্ট্রেশন লগইন জাস্ট এটা দেখাইছিলাম, একটা প্লাগিং দেওয়ার কিছুই নেই। এখন এই রিডিং থেকে কি করবেন, আমরা সাধারণত কি করি, এটা হোম পেজ অন্যভাবে ডিজাইন করি, কোম্পানির হোম পেজে ডিফল্ট যায়, আপনার যখন যে কোনো ওয়ার্ডপ্রেসের হোম পেজে আসেন যে ইউআরএলটা আসবেন এখানে ডিফল্ট ব্লগ দেখাচ্ছে। আমি চাচ্ছি ব্লগগুলো আমার স্যাম্পল পেজে দেখাবে, আর ডিফল্ট এই যে এই ইউআরএলে যখন আমি হিট করব আমার হোম পেজটা দেখাবে, মানে হোম পেজ বলার তো আপনি ফিক্সড কোনো পেজ দেখাইতে চাইলে, বুঝতে পারছেন? কেউ সবাই বুঝতে পারলে ইয়েস অর নো বলেন, এই কাজটা আমি করব, মানে কাজটা কি ওইটা বুঝতে পারলে ইয়েস অর নো চাপেন। সাবমিট করেন স্যার, তারপর দেখি স্যার। হ্যাঁ করব ওইটা, মানে থিওরিটিক্যালি বুঝাইলাম যে যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকলে ব্লগ দেখাবেন না, আপনার একটা কাস্টমাইজ পেজ দেখাবেন, সাধারণত আমরা হোম পেজ দেখাই, হোম পেজে থাকে কি কোম্পানির ডিটেলস টিটেলস সব কিছু, আপনারা কী কী পারেন ওইটা সব কোম্পানিরই, ওই কাজটা করি। তাহলে আমি এখানে কি করতেছি, এই যে হোম পেজে যখন চাপবো এখানে দেখাবে, তাহলে আমার হোম পেজে আপাতত ডিজাইন আছে একটা রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে, এটা করবো। আর ব্লগগুলো এখানে যে ব্লগগুলো আছে এখানে চাপলে আপনার মাদার পেজে চলে আসবে, এই ব্লগগুলো স্যাম্পল পেজে দেখাবে। এই কাজটা করার জন্য আপনার রিডিংয়ে আসতে হবে, আসার পর যে ইউর হোম পেজ ডিসপ্লেস, মানে আপনার হোম পেজে কী ডিসপ্লে হবে এই অপশনটা সবাই পাইছেন কি না বলেন, জাস্ট রিডিংয়ে আসার পর এই অপশনটা পাইছেন, ইয়েস অর নো লিখেন। ওকে, চারজন ইয়েস অর নো লিখতেছেন, তারাই মেবি পাইছেন। ওকে, ছয়জন। তাহলে এখানে আসার পর এটা হচ্ছে বলা আছে কি আপনার লেটেস্ট পোস্টটা সে দেখাবে, এটা যদি আপনি কি করবেন কাস্টমাইজ করবেন তাহলে এখানে এ ঠিক দেন, তাহলে সেকেন্ড অপশনটা ঠিক দেওয়ার পর এখানে কি আসবে, আমি চাচ্ছি যে হোম পেজ, হোম পেজে কী দেখাবো, হোম পেজ দেখাবো, আমি চাচ্ছি মাদার পেজে হোম পেজ দেখাবে। আর এই যে ব্লগ পোস্টগুলো কই যাবে, ব্লগ পোস্টগুলো যাবে স্যাম্পল পেজে। এতটুক করার পর আমি সেভ দিচ্ছি, সবাই না বুঝলে বলেন, এই যে আমার সেভ সাকসেসফুল। এবার দেখেন আমি এই পেজে যে ইউআরএলটা আমি হিট করি, এখানে খেয়াল করেন আমার মোবাইল সেকেন্ড মোবাইল, তারপরে এমডি ইলিয়াস মিয়া ব্লগ পেজ, তারপর আমার ছবি ফার্স্ট ব্লগ মোবাইল ছবিটা। এবার রিফ্রেশ করি, আবার দেখেন কই যায়, ও রিফ্রেশ হয় নাই। ওকে, এবার কী হচ্ছে দেখেন, আমি যখন রিফ্রেশ দিচ্ছি এই ইউআরএল আমার কী দেখাচ্ছে, এই ইউআরএলে আমার মাদার ইউআরএল দেখেন হোম পেজ দেখাচ্ছে। এবং তাহলে এবার ব্লগগুলো কই যাবে, এই যে স্যাম্পল পেজে আসি, এই যে দেখেন আপনার যত যে মোবাইল সেকেন্ড মোবাইল ব্লগ পেজ সহ সবগুলো এখানে দেখাচ্ছে, যে আমার ইমেজটা। এটা সবাই বুঝতে পারলে ইয়েস লিখেন, না বুঝলে নো লিখেন। এটা হ্যাঁ, এখন একটু পর আমরা কাস্টমাইজ করব, ওইটার জন্য এটা থেকে শুরু করব, নো প্রবলেম। এতটুকু কেউ না বুঝলে আমার নেক্সট স্টেপটা বুঝবেন না, আমরা হোম পেজটা কাস্টমাইজ শুরু করব। তাহলে আপনার রান টাইম দেখার জন্য ওই পেজটাকে কী করবেন, মাদার পেজে রেখে দিবেন। আচ্ছা, কার কার হয়েছে এই পর্যন্ত আমি বলি, হ্যাঁ এটা থাকবে এই পর্যন্ত, আমি এবার হোম পেজটাকে কাস্টমাইজ করব। ওকে, এমডি আসাদুজ্জামান, নাইম হোসেন, আবদুল্লাল মামুন তিনজন, রবিউল রিয়েল আশিক, সিরাজুম মনির ছয়জন, অ্যান্ড খায়রুল একজন সাতজন, রাকিব একজন আটজন। ওকে, ধন্যবাদ। এটা রিডিং থেকে করবেন, আপনার মাদার পেজে কী দেখাতে চাচ্ছেন, ঠিক আছে। এরপরে সেখানে ব্লগ পেজ শো অ্যাট লিমিট, আপনি যদি ব্লগ পেজে কয়টা ব্লগ দেখাইতে চান এখান থেকে পোস্টগুলো কমাই দিতে পারবেন। এই যে দশটা দেখাচ্ছে, আমার দশটা নাই, আমি যদি চাই ব্লগ পেজে একটা বা দুইটা দেখাবো সেটাও পারবেন, এটা নর্মাল। আচ্ছা, ফর ইস পোস্ট ইন ফিট ইনক্লুড, এটা ফুল টেক্সট রাখেন, মানে প্রত্যেক পোস্টের জন্য ফুল টেক্সট দেখাবেন না সামারি দেখাবেন, এটা ফুল টেক্সটই রাখেন, সমস্যা নাই। আচ্ছা, সার্চ ইঞ্জিন ডিসকার, সেটা আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিছি যে আপাতত সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটে অ্যালো করবো না, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে সবাই প্লাগিংয়ে আসেন, মানে এতটুক থাক, আমার এটা হোম পেজে দেখাবে, আপনি যখন ডিফল্ট এটাতে চাপবেন আমার হোম পেজ দেখাবে। এবার হোম পেজটা আমি কাস্টমাইজ করব, ঠিক আছে। আচ্ছা, নিউভাবে সবাই ইয়েস অর নো লিখেন যে কাস্টমাইজের জন্য সবাই রেডি কি না। ওকে, ধন্যবাদ। মানে এতটুক আপনার রেডি কি না, আমরা এখন কাস্টমাইজে যাচ্ছি,
যে কোনো ইউজার যে কোনো ধরনের ওয়েবসাইট দিতে পারে, সেগুলো আপনার স্টেপ বাই স্টেপ এভাবে এভাবে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা কাস্টমাইজ করে ফেলছি, দেখেন হোম পেজে কিন্তু একটা লগইন ফর্ম নিয়ে আসছি, এটা লগইন পেজে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন কাস্টমাইজ কয়ভাবে করা যায়, তাহলে এখানে আসি। এখানে দেখেন অ্যাপিয়ারেন্সে আসেন, অ্যাপিয়ারেন্সে আসার পর একটা কাস্টমাইজ, না না কাস্টমাইজ পরে যাচ্ছে। আচ্ছা, পেজে আসেন, সবাই পেজে আসেন। ওকে, আমি হোম পেজটাকে আরেকটু এডিট করি। আচ্ছা, হোম পেজটাকে কোনো কিছু অ্যাড করতে হলে এখান থেকে কী করা লাগে? এডিট করা লাগে না। দেখেন আমি হোম পেজটাকে আরেকটু এডিট করতে চাচ্ছি। ওকে, এখানে কী করছি, আমি একটা রেজিস্ট্রেশন ব্লক নিছি। আমি চাচ্ছি এই যে দিস ইজ হোম পেজ, এই লেখাটার এখানে একটা ইয়া নিব, কি নিতে পারি, একটা টেবিল নেই। আচ্ছা, টেবিলে আসি, টেবিল নিব না, ভিউ কই, যেন কলামের ভিউটা কই, হ্যাঁ কলামসে আসি। কলামসে আসার পর আমি এখানে ভিউ চাচ্ছি। আচ্ছা, আর কোনো ভিউ সাজেস্ট করে না না, আচ্ছা দুইটা কলাম চাচ্ছি। এটাকে আমি রেজিস্ট্রেশন ফর্মের উপরে নিয়ে যেতে চাচ্ছি, হ্যাঁ রেজিস্ট্রেশন ফর্মের এটা উপরে থাকবে। ওকে, দুইটা কলাম নিলাম, এখানে আমি তারপর এডিট করি, তারপরে কী নিতে পারি এর ভিতরে। আচ্ছা, আমি কী করি, এই যে কলামটা আছে, খেয়াল করেন এই যে কলামটা আছে, কলামের কলামের একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখি এক মিনিট, এখান থেকে দিবে না। ওকে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ইমেজ সেট করি, না এটা উপরে চলে গেছে। আচ্ছা, এখানে দেখি অপশনগুলোতে কি আছে, ইনসার্ট আফটার বিফোর মুভ গ্রুপ রিমুভ রিমুভ ব্লক। আচ্ছা, এটা হচ্ছে না, সে দুইটা কলাম দিয়েছে, আমি আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। এখানে সে প্রপার্টি অত একটা দিচ্ছে না। আচ্ছা, এখানে আমি কি রাখতে চাচ্ছি, এখানে ক্লিক করলে আমাকে দিচ্ছে একটা ইমেজ রাখতে চাচ্ছি, এটা তো গত ক্লাসে দেখাইলাম ইমেজ আপলোড। আচ্ছা, এখানে আমি কিছু লগো নিয়ে রাখছিলাম, এখানে একটা লগো থাকবে আপাতত। আর এই সেকশনটাতে কি বলে, সরি দিস ফাইল ইজ নট পারফেক্ট সিলেকশন। ওকে, অন্য ইমেজ নিতে হবে, আমাদের প্রজেক্টে আসি। দিস পিসি, আমাদের ইমেজগুলো কিসে রাখছিলাম, ও তাহলে এখান থেকে না, তো আমি ডাইরেক্ট এই যে মিডিয়া লাইব্রেরিতে আছে, হ্যাঁ এখান থেকে একটা ইমেজ নিচ্ছি। ওকে, সে এখানে একটা ইমেজ আসলো, এখানে নিলে সেম ব্যাপার একটা ইমেজ আসবে। লাইব্রেরি, এখান থেকে এটা নিচ্ছি, ওকে। আর ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা আমি চেঞ্জ করতে পারছি না, ডুপ্লিকেট ইনসার্ট। আচ্ছা, এখান থেকে কি আর ব্যাকগ্রাউন্ড কেউ চেঞ্জ করছেন, আমাকে একটু রেসপন্স করেন তো। আচ্ছা, উইদাউট এলিমিনেটর ওটা বাদে কেউ এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, নাইম হোসেন? না স্যার, মনে করা যায় না স্যার। আচ্ছা, যাক, এখানে কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনটা দূর করার জন্য কিছু প্লাগিং আছে, সফটওয়্যার আছে, ওরা অনেকগুলো বানায় রাখছে এডিটর। হ্যাঁ, আমি এটা বোঝানোর জন্য ইয়ে করতে, যাক এটা নিলাম, নেওয়ার পর আপনি পাবলিশ করেন আর যাই করেন, এই দেখেন হোম পেজটা এরকম হয়ে যাবে। এটাও কিন্তু এক ধরনের কাস্টমাইজেশন, এটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর দিয়ে কাস্টমাইজ করা, ঠিক আছে? এখন আপনি যদি আরও কিছু ফিচার চান, রং চং চান, মানে সবচেয়ে বেশি যারা ইউজ করছে সেটা ইউজ করার জন্য, এবার তাহলে প্লাগিংয়ে আসেন। প্লাগিংয়ে আসার পর এখানে আমরা গত ক্লাসে কি, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 নিছিলাম, তারপরে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার নিছিলাম, ঠিক আছে, তারপর আর কী যেন নিছিলাম, প্রোগ্রেস বার কি আপনাদের দেখাইছি? আচ্ছা, যাক, প্রোগ্রেস বার কি আমরা প্লাগিং ইনস্টল করে দেখাইছি?
PLE.GING প্লাগিং ইনস্টল করে দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম প্রোগ্রেস বারটা দেখে তারপরে এলিমেন্টর আসছে আচ্ছা ঠিক আছে এখানে যে কোনো প্লাগিং নেওয়ার জন্য আপনি যে যখন সমস্যায় পড়বেন ওটা টুল আছে তাহলে আমি একটা দেখাচ্ছি যে এখানে স্কিল বার বা প্রোগ্রেস বার PROGRESS প্রোগ্রেস লিখে ওয়েট করেন ও সরি এখানে না কন্ট্রোল এক্স এখানে নিউতে যাইতে হবে নিউতে না গেলে তো দিবেন এই সার্চ বার আছে এখানে যেগুলো আছে এইগুলো নিউতে গিয়ে প্রোগ্রেস বার লিখতে হবে প্রোগ্রেস বার লিখে ওয়েট করেন ওকে এখানে দেখেন অনেক ধরনের প্রোগ্রেস বার আছে যেগুলো এলিমিনেটর দেখাচ্ছে আচ্ছা পারফেক্ট প্রোগ্রেস বার একটা একটা আছে তারপর আচ্ছা প্রোগ্রেস বার একটাই দেখাচ্ছে আর তো দেখতেছি না আচ্ছা একটা আছে একটা না আরও মনে হয় আছে এটা ওইগুলোর নাম মনে স্কিল বার SKILL স্কিল BAR দেখি বার লেখাটা কাইটা দিতে হবে হ্যাঁ শুধু স্কিল দিলে অনেকগুলো দিচ্ছে দেখেন মানে দেখেন স্কিল দিলে প্রোগ্রেস বার স্কিল বার মানে স্কিল নামে সবাই চেঞ্জ করে রাখছে যে চার্ট স্কিল চার্ট তারপরে ওয়ার্ড পেজ অ্যাক্সেস আরও আছে না না এই তিনটে চারটে আছে যে একটা আছে স্কিল বার তারপর আচ্ছা স্কিল লেখাটা দিয়ে সার্চ করলে আপনার অনেকগুলো প্রোগ্রেস বার পাবেন আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি একটা প্রোগ্রেস বার নেই এই প্রথমটাই নেই আচ্ছা যে কোনো একটা নিতে পারেন এটা কোনো ফ্যাক্টর না আচ্ছা আমি এটাকে কি করব তাহলে ইনস্টল করি যে প্রোগ্রেস বার স্কিল বার এটাকে ইনস্টল করি যে কোনো প্লাগিং ইনস্টল করার সিস্টেম হয়েছে এটা এখান থেকে ইনস্টল করবেন বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জিপ ডাউনলোড করে আনজিপ করলে হয়ে যাবে হ্যাঁ ইনস্টল যার যার কমপ্লিট তার একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন আমারটা একটু সময় নিচ্ছে ঠিক আছে এটার করার জন্য একটু নেট স্পিড দরকার তাই আমি স্ক্রিন শেয়ারটা স্টপ করতেছি একটু সময়ের জন্য ওয়েট করেন ওকে যার যার ইনস্টল কমপ্লিট তারা একটু ইয়েস লিখেন আমারটা এখন মাত্র কমপ্লিট মানে ডাউনলোড ইনস্টল কমপ্লিট এখন অ্যাক্টিভ করতে হবে ওকে হ্যাঁ নেট স্পিডের জন্য আমি স্ক্রিন শেয়ারটা অফ করছিলাম তাহলে এবার দেখেন সরি সরি আপনাদের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে হ্যাঁ হচ্ছে ওকে আচ্ছা এই যে দেখেন এখান থেকে আমি আগেরটার মতো অ্যাক্টিভ করি আপনাদের প্লাগিং একটা দেখাইছিলাম অন্য ক্লাসে দুইটা দেখাইছে ওকে নট প্রবলেম আচ্ছা এবার তাহলে যে প্রোগ্রেস বারটা আমার এখানে দেখাচ্ছে খেয়াল করেন এখানে দেখাচ্ছে আচ্ছা প্রোগ্রেস বার এবার টুল বারে কি কেউ পাইছেন আচ্ছা কেউ যদি টুল বারে যে ড্যাশবোর্ডের নিচে ওয়ার্ডপ্রেস প্রোগ্রেস বার পেয়ে থাকেন তারা একটু ইয়েস লিখেন হ্যাঁ এই প্লাগিংটা ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখেন এই যে প্রোগ্রেস বার পোস্টের পরেই মানে কিওয়ার্ড ধরে সে সল্টিং করছে আচ্ছা প্রোগ্রেস বার পাইছে যে এটাতে ক্লিক করেন এবার এখানে সে কিন্তু দেখেন এটা যদি সবাই পেয়ে থাকেন যে প্রোগ্রেস বার টুলটা পাইছেন কে কে দেখি একটু প্রোগ্রেস বার টুলটা পাইছেন নাইম হোসেন রাকিব সিরাজুম মনিরা তিনজন বাকিরা পান নাই কারোটা লোডিং লোডিং সেটিং এর ভিতরে সেটিং এর ইজ এ লাস্ট আচ্ছা ওইটা সমস্যা নাই এখন দেখেন প্রোগ্রেস বার বাটনটা ক্লিক করলে এই লেখাটা আসে কিনা অন্যান্য বাটনের মতো এই যে অ্যাড নিউ এটা আসছে এটা আস মনিরা আসলে ইয়েস লিখেন ওকে বাকিরা সবাই প্রোগ্রেস বার বাটনটাতে ক্লিক করার পর এই যে আমি যে লেখাটা দিছি এরকম এই লেখার একটা ড্যাশবোর্ড দিবে এটা দিছে কিনা সবাই ইয়েস অর নো লিখেন শুধু একজন ইয়েস লিখছেন সিরাজম মনিরা বাকিরা ওকে নাইম হোসেন দুইজন রাকিব তিনজন আবদুল্লাহ মামুন চারজন বাকিরা না পাইলে স্যার আরেকবার স্যার কাজটা হবে না আরেকবার দেখেন স্যার প্রোগ্রেস বারটা স্যার ইনস্টল হয়েছে স্যার অ্যাক্টিভ করলাম তারপর হ্যাঁ তারপরে আপনার দেখেন ড্যাশবোর্ডের নিচে বা সেটিংসে মনিরার সেটিংসে চলে গেছে
এই যে প্রোগ্রেস বার নামে একটা টুল আছে পাইছেন? প্রোগ্রেস বার নামে টুল আমার পোস্টের নিচে আছে, রিলোড করেন, পেজটা রিলোড করেন। রিলোড করলাম স্যার। প্লাগিং এ অ্যাক্টিভ করছেন? হ্যাঁ স্যার, প্লাগিং এর প্রোগ্রেস বার দেখাচ্ছে স্যার, বাট ডিঅ্যাক্টিভ। আচ্ছা ডিঅ্যাক্টিভ। আচ্ছা তাহলে এবার খুঁজেন, এইখানে না থাকলে সেটিংস এর ভিতরে খুঁজেন। এই যে প্রোগ্রেস বার লেখাটা, প্রোগ্রেস বার ডব্লিউপি। হ্যাঁ তো পাইছি, থাকার কথা। সেটিংস প্রেস, ওকে ওকে। ওটা ক্লিক করলে দেখেন এরকম একটা পেজ দিবে, এখানে কোনো প্রোগ্রেস বার নাই। আগে যেমন ফর্মের জন্য একটা পেজ দিত, এটা পাইলে ইয়েস লিখেন চ্যাট বক্সে। যে পেজটা, এই পেজটা পাইছেন কে কে আমি বলতেছি। হ্যাঁ কেউ না আসলে একটু যোগাযোগ করেন, বা লোডিং নিচ্ছে, ইনস্টল নিচ্ছে, সেটাও আমাকে জানান। সিরাজুম মনিরা, নাইম হোসেন, রাকিব, আবদুল্লাহ মামুন, খায়রুল ইসলাম, পাঁচজন, আসাদুজ্জামান, রাকিব, সাতজন হয়ে রয়েছে। ওকে আমি আঁকাচ্ছি। তাহলে আপনি যেমন ফর্মের জন্য ফর্ম ক্রিয়েট করছেন, এখানে প্রোগ্রেস বারের জন্য অ্যাড নিউ প্রোগ্রেস বার, ঠিক আছে। অ্যাড নিউ প্রোগ্রেস বার দিলে এখানে দেখেন তারা একটা জেএস ফাইল বানাইছে, প্রোগ্রেস বার এইচটিএমএল দিয়ে বানাইছে, ঠিক আছে। এরা দুইটা ফ্রি দিছে, তিন নম্বরটা বইলা দিছে কি প্রো টেমপ্লেট, মানে টাকা দিতে হবে এটা। এটা বুঝছেন? এই পেজটা পাইছেন কে কে? নতুন করে লিখেন তো। অ্যাড নিউতে দিলে আমি যেটা দেখাচ্ছি যে পেজটা, ওকে, রাকিবের পর আবদুল্লাহ মামুন, নাইম হোসেন পাইছেন, বাকিরা রবিউল রিয়েল পাইছেন, সিরাজুম মনিরা পাইছেন। জাস্ট অ্যাড নিউতে চাইলে এই পেজটা চলে আসবে, যে অ্যাড নিউ বাটনে চাপ দেন। ওকে আশা করি সবাই পাইছেন। এবার তাহলে নেক্সটে কি করব? এখানে দুইটা ডিজাইন আছে, যে কোনো ডিজাইন একটা চুজ করতে পারেন, সিলেক্টে দিলে হবে। আমি টু নিচ্ছি, ঠিক আছে। ওয়ান টু দুইটাই নিতে পারেন। এখানে প্রোগ্রেস বারে সে বলে দিছে কি, যে আপনি কি নামে প্রোগ্রেস বার দেখাও। সবার প্রথমে প্রোগ্রেস বারের টাইটেল, মানে আপনি একাডেমিক রেজাল্টের প্রোগ্রেস বার দেখাবেন না আপনার স্কিলের প্রোগ্রেস বার দেখাবেন। আমি দিচ্ছি এডুকেশন, EDUCATION, মানে আমার এডুকেশনের একটা প্রোগ্রেস বার আকারে দেখাবো। তাহলে নিচে আসি, তাহলে এটা কি SSC, কন্ট্রোল A SSC, আর এটাকে আমি টাইটেল দিই HSC, একটা বড় হাতের লিখি, সমস্যা নেই, HSC। এখন আমার BSC বাকি আছে, তাহলে BSC-র জন্য একটা প্রোগ্রেস বার নিব। প্রোগ্রেস বার, এই যে দেখেন নতুন একটা প্রোগ্রেস বার, সে বলতেছে হেডিং, তাহলে BSC, ঠিক আছে, নিলাম। এবার প্রোগ্রেস বারে কোনটা কত পার্সেন্ট দেখাইতে চান, যে কোনো একটা ড্রাগন টাইনে দেখাই দেন। আমি তিনটা নিচ্ছি, আপনি চাইলে চারটাও নিতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। নিলাম এটা, তারপর এটা নেওয়ার পর তিনটাই থাকে আপাতত। এবার এটাকে সেভ করতে হবে। এই যে দেখেন উপরে এখানে পাবলিশ বাটনটা আছে, আমি পাবলিশ করলাম। পাবলিশ কে কে পারছেন? PUBLISH, পাবলিশ কে কে পারছেন? তার একটু ইয়েস লিখেন। কেউ না পাইলে আমাকে বলেন, বা চ্যাট বক্সে লিখেন, মাইক্রোফোন প্রবলেম থাকলেও লিখেন যে প্রবলেম বা নো। ওকে তাহলে, হ্যাঁ ধন্যবাদ, এবার অনেকেরই পাইছি। তাহলে আমি এটা পাবলিশ করে ফেলছি। কয়টা প্রোগ্রেস বার? আমার তিনটা প্রোগ্রেস বার নিয়েছি, একটা 88%, 83%, 79%। তাহলে এবার নিচের দিকে দেখেন আপনি একটা যে প্রোগ্রেস বার শর্টকোড, শর্টকোডটা পাইছেন কিনা সবাই বলেন। আমার শর্টকোডটা কপি দিচ্ছি, এক একজনের শর্টকোড যার যার পিসি অনুযায়ী হবে। এই যে শর্টকোডটা কে কে পাইছেন সে কপি দেন। এখন পাবলিশ করছেন, পাবলিশ করলে এই প্রোগ্রেস বারটারই নিচে আসেন। দেখেন একটা শর্টকোড আছে, যেই কাজটা আপনারা ফর্মে করছিলেন, ফর্মে কি সেমভাবে শর্টকোড নিচ্ছেন না? হ্যাঁ, যার যার শর্টকোডটা পাইছেন তারা চ্যাট বক্সে ইয়েস লিখেন। আমি আমার শর্টকোডটা দিছি, আপনাদের শর্টকোডের আইডি কিন্তু সেম হবে না, এটা পিসি অটো জেনারেট করে।
ওকে, খায়রুল ইসলাম, নাইম হোসেন, রবিউল, সিরাজুম মনির, আব্দুল্লাহ মামুন, আশিক, ছয় জনের হয়েছে। আসাদুজ্জামান ভাই হয় নাই? আসাদুজ্জামান ভাই এখন ইয়েস অন্য কিছুই বলেন নাই। আচ্ছা, এই জিনিসটা হয়েছে কি, আপনারা এবার তাহলে ফর্মে যেভাবে অ্যাড করছিলেন, আপনাদের কিন্তু একটা ফর্ম আছে, এই ফর্মের আগে বা পরে প্রোগ্রেস বারটা কে কে অ্যাড করতে পারবেন তারা অ্যাড করেন তো দেখি। যার যার ফর্মের ভিতর প্রোগ্রেস বারটা অ্যাড করা হয়ে গেছে, ফর্ম না, ওই যে হোম পেজে, এস ও এম ই, হোম পেজে প্রোগ্রেস বার, পি আর ও জি আর ই ডবল এস, প্রোগ্রেস বার, যার যার হয়েছে সে সে ইয়েস লিখেন নতুন করে। এটা ফর্ম যেভাবে বসাইছেন সেমভাবে আমি দেখাচ্ছি। প্রোগ্রেস বারটা এখান থেকে কপি দিয়েছি, কপি দেওয়ার পর আমি যাব কই, পেজেসে, পেজেসে যাওয়ার পর হোম পেজে বসাবো, যে পেজে বসাবো সেই পেজে এডিট, এডিটর ওপেন করব। এডিটর ওপেন করার পর প্লাস সিম্বল, আমি একটা কী নিতে চাচ্ছি, শর্টকোড, কারণ আমার কাছে শর্টকোড আছে। এই যে শর্টকোড নিলাম, এটা কি রেজিস্ট্রেশনের ফর্মের আগে দিবেন না ইমেজগুলোর আগে দিবেন সেটা আপনার কাছে। আচ্ছা, আমি এটার উপরে নিয়ে যাই, ইমেজগুলোর আগে চলে আসবে। এই শর্টকোডটা পেস্ট করলাম, ঠিক আছে, এরপর আপডেট, এরপর এই পেজটা আমি রিলোড করি। এই যে দেখেন আমার প্রোগ্রেস বার চলে আসছে, কারণ না আসলে বলেন, আর যারা আসছে সে ইয়েস লিখেন হোম পেজে, কেউ না পারলে নো লিখেন। এটা গত ক্লাসে ফর্ম যেভাবে করছেন, আপনার ম্যাক্সিমাম প্লাগিংগুলোতে কী করতে হবে, এরকম শর্টকাট নিতে হবে, শর্টকাট নিয়ে বসাইতে হবে। এটা কারো প্রবলেম থাকলে নো চাপেন স্যার। এখানে যে স্কিল বারের যে প্রথম আরেকটা স্কিল বার ছিল না, যে রাউন্ডের শেপ প্লাস এর সহ, মানে আমরা তো সেকেন্ড জানিছি স্যার, আমি এটা করার পরে ওইটাও আর কি স্যার ট্রাই করতেছিলাম, কিন্তু ওইটা মোট না কোনো অপশনই আসে না, যে অ্যাড নিউ বা কিছু, ওটা স্যার ডিরেক্টলি দেখায় তিনটা স্যার, কোনো এডিট করার বা কিছু করার কোনো অপশনই নেই। আচ্ছা ঠিক আছে, আমি আবার প্লাগিং এ যাচ্ছি, অ্যাড নিউতে গেছেন, অ্যাড নিউতে গিয়ে ওই স্কিল বারটা কি হচ্ছে। আচ্ছা, এট এ টাইম দুটো প্রোগ্রেস বার হয় কিনা আমি জানি না, ঠিক আছে, তারপর আচ্ছা আমি প্লাগিং থেকে, আচ্ছা ঠিক আছে, আমি আমি প্লাগিং থেকে আগের প্রোগ্রেস বারটাকে ডিঅ্যাক্টিভ করি। ওকে, এবার কি জানো, হ্যাঁ, প্লাগিং অ্যাড নিউতে গেলাম, এখন দেখতে হবে তাদেরটা প্রিমিয়াম না ফ্রি। এস কে আই ডবল এল স্কিল লিখে ওয়েট করেন। ওকে, তারা কি, হ্যাঁ সমস্যা নেই, তারা কি বলতেছে, শো কেস স্কিল দ্যাট ইউ আর গোস টু। আচ্ছা ঠিক আছে, এখানে ডিটেলসে যায় একটু, আগে দেখেন এটা ফ্রি আছে কি না। দিস প্লাগিং অ্যাডস তো ডেমো, ডেমো লিঙ্ক লাইসেন্স, দিস প্লাগিং ইজ ফ্রি অ্যান্ড কমপ্লিকেশন ইজ গুড। ওকে, এটা ফ্রি, তাহলে ফ্রি হলে আমি ইনস্টল করি। ইনস্টল একটু সময় নেবে। আচ্ছা, আগের কাজটা সবার হইলে ইয়েস লিখেন। ওকে, আমি নতুন কী করতেছি, আর একটা প্রোগ্রেস বার নিচ্ছি। ওকে, এটা ইনস্টল হচ্ছে, মানে আগেরটা আমি ডিঅ্যাক্টিভ করে নিছি। ওকে, ইনস্টল কমপ্লিট অ্যান্ড দেন অ্যাক্টিভ করে এখান থেকে, নো প্রবলেম। হ্যাঁ, আমার অ্যাক্টিভও কমপ্লিট। আচ্ছা, অ্যাক্টিভ কমপ্লিট করার পর কই যেন প্রোগ্রেস বা নতুনটা, এই যে স্কিল, এখানে দেখেন ডাইরেক্ট কোনো অপশন নাই, সে কিন্তু এখান থেকে সেটিংস দিছে মনিরা, এই যে সেটিংসে চলে আসছে। ওকে, এখান থেকে আপনি কোন প্রোগ্রেস বারটা দেখাইতে চান, তারা কি করতেছে, এখানে ডাইরেক্ট কোড করে দিছে, কোড অ্যাড করা একটু, তাদের স্যাম্পল কোড দেওয়া আছে, এখান থেকে আমি একটা কোড কপি দিলাম, আমাদের পেজ এসে আসে। আচ্ছা, হোম পেজ আবার এডিট করি।
ওকে এখানে যে শর্ট কোডটা আগের প্রোগ্রেস বার ছিলাম এবার এই কোডটা দিচ্ছি, দেওয়ার পর আপডেট করি, এটা রিলোড করি, দেখি আসছে কি না। না এই যে চলে আসছে তো, মানে স্যার এটার মধ্যে ফুল কোডটা দিতে হবে, কোডটা কো দাদা আমি ফুল কোডটা দিতে হবে, কোনটা কত তুমি ইউজ করবে ওটা কেন লিখবো হ্যাঁ যে কোনো আপনি প্লাগিং ইউজ করবেন তাদের অবশ্যই এরকম শর্টকাট স্যার এর দুই ধরনের শর্টকাট আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ এটা কোড লিখতে হবে আর ওটার ভিতরে কোড লেখা লাগে না স্যার। আচ্ছা আমি কি নতুন কিছু নিব মানে প্রোগ্রামার কারো দেখাইতে হবে এখন তো স্যার অন্য কোনো হলে বুঝতে পারবো। ওকে যে কোনো প্লাগিং আমি আপনাদের ফর্ম দেখানোর সময় বলছি যে ওইটা আপনাদের এই যে কোনো ইয়াতে শর্টকাট নিতে হবে, এই যে প্লাগিংয়ে প্লাগিং আসবে ভিউ যেটা পছন্দ হবে ওইটা শর্টকাট নেবেন শেষ। ওকে এখন আমি যেটা চাচ্ছি এইভাবে এডিট করাটা আমার কাছে পারফেক্ট সব পাচ্ছি না আমি, ঠিক আছে তাহলে আমি কি করতেছি একটা আরেকটা ইয়া করব ওই প্লাগিং অ্যাড করব। আচ্ছা স্যার যদি দুইটা স্যার একসাথে নেই একটা ডিএক্টিভ না করে যদি আরেকটা নেই দুইটা না দুইটাই করা যাবে দুইটাই এটার যেহেতু সেটিংস স্টেজ আগার আপনি দুইটাই ইউজ করতে পারবেন দুইটা না দশটা ইউজ করতে পারবেন যেটা অ্যাক্টিভ করলে দেখেন উপরে চলে আসবে আর এটার সেটিংস বারটা এটার সাথে নিচেই ওটা সেটিংস বারটা যেখানে আমি দুটো একসাথে নিচ্ছি। আচ্ছা দুইটাই দুটো ডিজাইনকে আবার দেখাবো না স্যার নতুনে যান। আচ্ছা দুইটার ডিজাইন প্যারালাল আরেকটা কি শর্টকাটের জন্য এরিয়া নেবেন। আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিচ্ছি একটু, এই যে এটা শর্টকাটটা নিচ্ছি আগের শর্টকাটটা, এখন আপনি পেজে মনিটার কনফিউশন ডাউট ছিল ওইটা ক্লিয়ার করছে ওনারটাও ক্লিয়ার করি, ওয়েট করেন যে আপনি চাচ্ছেন দুইটাই দেখাবেন তাহলে কি করতে হবে এখান থেকে আরেকটা শর্টকাটের জন্য ফিল্ড নিতে হবে, যে শর্টকাট ফিল্ড নিছেন এই ফিল্ডে ইয়া করেন কন্ট্রোল বি করেন অ্যান্ড পাবলিশ করেন, এই যে দেখেন এবার রিলোড দেন উপরে এসে আপনার এই যে লেটেস্টটা, ঠিক আছে একটু সময় নিচ্ছে এই যে লেটেস্টটা নিচে এসে আপনার এই যে আগেরটা। ওকে চাইলে দুইটা না যেটা আপনার ডিজাইনের জন্য পছন্দ সেটাই নিতে পারবেন, এখন খেয়াল রাখবেন প্রত্যেকটার জন্য কিন্তু একটা ফোল্ডার করে অ্যাড হচ্ছে তার মানে আপনার প্রজেক্ট ভারী হচ্ছে প্রজেক্টের এই সাইজ বাড়তেছে প্রোডাক্ট প্রজেক্ট সোলো হবে এটি স্বাভাবিক। আচ্ছা আমরা এখন নেক্সট নিউ যেটা করতে চাচ্ছি প্লাগিং আসেন সবাই প্লাগিং স্যার আমাদের প্লাগিং ইউজ করার পরে প্লাগিনটা ক্যান ইনস্টল করে দিলে কিছু হবে আনইনস্টল করলে আপনার প্রজেক্ট থেকে টোটাল রিমুভ হয়ে যাবে, যতক্ষণ শুধু আনইনস্টল না ডিএক্টিভ করে দেখেন তাহলে রিমুভ হয়ে যাবে কারণ আনইনস্টল করলে তো অটোমেটিক ডিএক্টিভ হবে। ওকে তাহলে আমরা নিউ যেটা চাচ্ছি আমার পেজটা পারফেক্টভাবে ডিজাইন হচ্ছে না, হ্যাঁ তাদের এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর যে কোনো পেজের, আমি যদি একটু সুন্দরভাবে করতে চাই অনেকগুলো এডিটর আছে দেখেন এডিটর লিখে সার্চ দেন EDITOR এডিটর ও সরি এখানে না আমি তো নিউতে যাইতে হবে কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, সবার প্রথমে প্লাগিং অ্যাড করার জন্য নিউতে যাইতে হবে অ্যাড নিউ। আচ্ছা স্যার সবথেকে পপুলার এডিটর কোনগুলো? এলিমিনেটর ইউজ করে সবাই বেশি, এলিমিনেটর বলতে এই যে যারা ডেভেলপ করে তারা যত ইজিতে যে যেমন যেমন প্রোগ্রেস বার দেখেন আপনি প্রোগ্রেস বার দুইটা ইউজ করছেন একটাতে কোড লিখে লাগে আর একটাতে টান দিলে হচ্ছে তাই না, তাহলে আপনি কোনটা ইউজ করে প্রিফার ফিল করবেন, যে কোডিং করে অভ্যস্ত সিএসএস ভালো বুঝে সে কোডেরটা নেবে আর যে বলতেছে না আমি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করবো বাড়াই দিব সে ওইটা নেবে, ঠিক আছে। এখন এডিটর অনেকগুলো আছে, ক্লাসিক এডিটর, ক্লাসিক এডিটর আমরা যেটা এতক্ষণ ইউজ করলাম সেটাই মনে হয়, এই যে এলিমেন্টর এটা খুব ভালো এটার রেটিং রেটিংটা দেখেন 5,516 আর সবগুলো এত ভালো রেটিং আছে কি দেখেন এত ভালো সবগুলো নাই এলিমেন্টর দিয়ে ম্যাক্সিমাম ডেভেলপাররা ইউজ করে
দেখেন আপনার ইয়া রেটিং এ যান, সবার রেটিং থেকে এলিমেন্টরটা সবচেয়ে উপরে আছে। এরপরে এরপরে কি আছে, 238 আছে অ্যাডমিন মেনু এডিটর, এটা দিয়ে ওই একই। মানে একজন ওই যে যেমন আপনারা থিম বানাবেন না, কারো থিম কাস্টমাইজ করে বানাবেন, দেখতে একই রকম সব, ঠিক আছে। এই একটা আছে 888, আমার দেখা সবচেয়ে বেশি এটাই, মানে সবচেয়ে ডেভেলপার এটাই বেশি ইউজ করে। কেন ইউজ করে, এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। আরেকটা আছে স্যার ডিবি স্যার, এটা মনে ফ্রি না স্যার, প্রিমিয়াম ডিবি পেড হইতে পারে। আচ্ছা ফ্রি গুলো আমরা স্যার দিছি। আচ্ছা স্যার অনেক আছে, এগুলো হচ্ছে প্লাগিং, প্লাগিং একটা ইউজ করছেন যা সবগুলোটা। তাহলে যেহেতু ম্যাক্সিমাম ডেভেলপার এলিমেন্টর ইউজ করে, আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখলো মেবি ম্যাক্সিমাম এলিমেন্টর দিয়েই পাবেন। আমি এলিমেন্টরটা নিচ্ছি, ঠিক আছে, কারণ আমি তো আজকে একটা পেজ দেখাবো, আপনার হয়তো আমার মাল্টিপল পেজ রাখতে পারে, তখন যখন টিউটোরিয়াল দিয়ে অন্যান্য পেজ দেখবেন এটা দিয়ে ইজি হবে, ঠিক আছে। আমি এলিমেন্টর নিচ্ছি, ইনস্টল দিলাম। তাহলে সবাই এলিমেন্টর এই যে এই ইয়াটা প্লাগিংটা ইনস্টল। আমরা যখন কোন একটা ইয়া নিয়ে কাজ করব, তখন তো আমাদের আগে যত প্লাগইন ছিল এগুলো কি নতুন থিম নিয়ে কাজ করলে আগের প্লাগইন গুলো ডিলিট করে নিব, রিফ্রেশ একেবারে। এটা আপনার ইচ্ছা, যদি না লাগে ডিলিট করবেন, লাগলে রাখবেন। যেমন রেজিস্ট্রেশন ফর্ম যদি আপনার প্রজেক্টের আগে ইয়া ওই যে কি যেন কন্ট্যাক্ট 7 রেজিস্ট্রেশন ফর্ম 7 না কি যেন একটা ছিল, হ্যাঁ কন্ট্যাক্ট 7 টা রাখবেন, যেটা লাগবে না সেটা ডিলিট করে দিবেন। যেমন প্রোগ্রেস বার লাগবে না ডিলিট করে দিবেন, প্রজেক্ট হালকা হবে, সাইজ কম হবে, ফাস্ট চলবে। আমি দেখাইছি আপনাদের দেখানোর জন্য। যেমন আমার কিন্তু দুইটা দেখেন, এখানে দুইটা ইয়া ইনস্টল করা আছে, প্লাগিংটা কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি। আমার দুইটা প্লাগিং, একটা হচ্ছে প্রোগ্রেস বার আর একটা কি যেন নিছি স্কিল না কি যেন, যেটা মনিরা বললেন, দুইটাই আছে। এখন আপনার প্রজেক্টে যেগুলো লাগবেন সেগুলো রাখবেন, যেগুলো লাগবে না সেগুলো ডিলিট করে দিবেন। যেমন কন্ট্যাক্ট ফর্ম 7 যদি কোথাও ইউজ করেন তাহলে রাখবেন, না করলে নাই। এখন কত হয়েছে, আপনার থিমে আপনি যেগুলো ইউজ করবেন, থিমটা যখন কেউ ইনস্টল দিবে সেগুলো থাকতে হবে, বা না থাকলেও ইনস্টলের সময় তারা একটা নোটিফিকেশন দিবে যে এই প্লাগিংগুলো লাগবে লাগবে। মানে আপনি যে কোটা ইউজ করছেন, আপনার থিমটা কেউ যখন ইউজ করতে যাবে আপনার সেম এডিটর গুলো লাগবে। এলিমেন্টরের একটা থিম ইউজ করতে গেলে আমার এলিমেন্টর লাগবে, এই কথা না না। আপনি যদি এলিমেন্টর দিয়ে থিমটা ইউজ করেন, ইউজ করার পর আপনি এই থিমটা যদি কাউরে দিতে চান তাহলে তার ওই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্লাগইন ইউজ করতে হবে। এটা বুঝতে পারছি, থিম মানে তাহলে আমার ওইটা লাগবে ইউজ করতে গেলে, হ্যাঁ এটা বুঝতে পারছি, হ্যাঁ এটাই। এগুলা কিছুই না, হাজার হাজার প্লাগিং আছে সবগুলার। দেখেন প্রোগ্রেস বার দেখলেন না, দুইটা প্রায় সেম, এক একজনের প্যাটার্নটা একটু ডিফারেন্স করে কি জন্য, এই যে forex factory.com আপনি যদি হুবার কপি দেন আপনি তো ব্যান করে দিবে। আচ্ছা আপডেট ফেল মানে নেট প্রবলেম, আমারটা কিন্তু আপডেট হয়ে গেছে, আবার নতুন করে রিফ্রেশ দেন, ইনস্টল দেন। এই যে আমারটা হয়ে গেছে, আমি আবার অ্যাক্টিভ করতেছি এলিমেন্টর, হ্যাঁ যে আপডেট আপডেট ফেল বলছেন তার নেট প্রবলেম, আবার নতুন করে প্লাগিং এ যান, রিফ্রেশ দেন পেজটাকে, নতুন করে ইনস্টল করেন। আমাদের কোর্স মডিউলে তো মনে হয় ভিজুয়াল কম্পোজিটরটা দেখানোর কথা ছিল, ভিজুয়াল কম্পো ওটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে দেখাচ্ছি, এখন যেহেতু এটা ইনস্টল দিয়ে দিচ্ছি এটা দেখাই দিচ্ছি। সব এডিটরি বাই সেম, আপনাদের আমি কাউকে আবারও বলতেছি, ওইটার টুলটা একটু অন্যভাবে ইউজ করে, এটার টুলটা একটু অন্যভাবে। যেমন এই যে ডিফল্ট কিন্তু আমি এতক্ষণ এডিটর ইউজ করছি, এটা একটা এডিটর ওয়ার্ডপ্রেসের, এই যে যেটা দিয়ে করলাম, ঠিক আছে। আচ্ছা ভিজুয়ালকে দেখাইতে হবে, এখনই দেখাইতে হবে, বা এলিমেন্টর দিয়ে সবচেয়ে বেশি বিল্ড আপ হয়। এখন মিনিস্ট্রিতে যারা এই কোর্স কারিকুলাম বানায়, আপনারা জানেন কি না জানি না, তারা একটু ব্যাকডেটেড থাকেন, তারা কী করেন, কোনো সাইট থেকে 10 বছর আগের একটা কারিকুলাম কপি দেন ভিজুয়াল থেকে, হ্যাঁ করে সবাই করে, কিন্তু এলিমেন্টর এখন লেটেস্ট সবাই ইউজ করে। আমি লেটেস্ট ইউজারটা দেখাচ্ছি, এলিমেন্টারের ফিচারগুলো বেশি, ভিজুয়ালের কম নাই। এই যে যেমন এখানে তাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর, এটা তো সবই আছে প্রায়, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছি না। অবশ্যই কোনো না কোনো ওয়ে আছে যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, না থাকলে তো এডিটর কমপ্লিট হবে না।
স্যার এলিমেন্টর এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। আপনি যে এডিট, হ্যাঁ এজন্যই বললাম আপনি ভিজুয়ালি ইউজ করতে পারেন, নট প্রবলেম। আর অনেকগুলো আছে, আমি যখন প্লাগিং এ গেছি এখানে অনেকগুলো এডিটর ছিল, ক্লাসিক ছিল, আমি বললাম না সবচেয়ে বেশি ইউজ হয়েছে রেটিং 5500 কত জন, যেটা রেটিং বেশি মানে ওয়ার্ল্ডের সব ডেভেলপার ওইটা ইউজ করতেছে, বুঝছেন? এই যে আপনি প্লাগিং একটা ইনস্টল দিচ্ছেন, এটা কিন্তু তাদের কাউন্ট হচ্ছে ওয়ার্ল্ডে, মানে তাদের অফিসিয়াল সাইটে। আচ্ছা যাক, এটা যার যার ইয়া, যেমন মনিরাকে আমি দুটো প্রোগ্রেস বার দেখাইছি, ওইটা আপনাদের দেখাই দেবো। আমি আগে একটা দিয়ে শুরু করি, ঠিক আছে? ওকে, এটা মনে হয় আমার ইনস্টল কমপ্লিট, গেট স্টার্ট উইথ এলিমেন্টর, সেখানে আর কিছু করার দরকার নাই। এবার আমি প্লাগিং, এই যে এলিমেন্টর দেখেন অপশনটা চলে আসছে, পাইছেন না? এখানে যদি নাও আসে আমি প্লাগিংয়ে যাই। ওকে, প্লাগিংয়ে আসার পর এখানে দেখেন এলিমেন্টর, এলিমেন্টর, এই যে এলিমেন্টর তার সেটিংস আছে, এটা কি সবাই পাইছেন? এখান থেকে সেটিংসে যেতে পারবেন। আচ্ছা সমস্যা নাই, আমি চ্যাট বক্সে দিচ্ছি। আমি অ্যাক্টিভ দেওয়ার পর এটা আসছে, কার কার এটা আসছে, প্লাগিংয়ে যাবেন, এটা আসছে আমার এলিমেন্টর। এটা যার যার আছে তারা ইয়েস লিখেন, যার ফেল্ড আসছে নতুন করে পেজটাকে রোল আউট দেন। ফেল্ড আসে আপনার ইয়ার জন্য, ইন্টারনেট প্রবলেমের জন্য। হ্যাঁ, নতুন করে পেজটা রিফ্রেশ দেন, রি ইনস্টল করেন, হয়ে যাবে। তারপর অ্যাক্টিভ করলে আমি যেই ইউআইটা দিছি এরকম আসবে, এলিমেন্টারের পাশে সেটিংস আসবে, তারপর সে ডিএক্টিভ রেখা আসবে। যার এরকম আসছে প্লাগিংয়ে সে ইয়েস লিখেন, যার আসে নাই বা যার লোড নিচ্ছে সে ওয়াইট লিখেন। তাহলে আমি পারফেক্ট বুঝতে পারবো কতজনেরটা ইনস্টল হচ্ছে, কতজনেরটা ফেল দিচ্ছে। ওকে, রাই রাকিব ওয়াইট বলছেন, ওকে আসাদুজ্জামান ওয়াইট বলছেন। এখানে লিখলে কি হয়, বাকিরা বুঝতে পারে যে না আমরাও সবার সাথে আগানোর জন্য কেন ওয়েট করতেছি। ওকে, তিনজন চারজন ওয়েট লিখছেন, সবাই একটু দয়া করে ওয়েট করেন, কারণ ওইটা কি ফুলফিল না হলে আমরা একটা অপশন দেখাবো, তাহলে বাকিরা বুঝতে পারবেন না। হ্যাঁ, যারা ওয়েট লিখছেন তাদের ইনস্টল এবং অ্যাক্টিভেশন কনফার্ম হলে ইয়েস লিখবেন অবশ্যই। আচ্ছা আপনার একটু একটু পরে তো আমাদের ব্রেকই হবে, আমি একটু ওয়াশরুমে যাবো। আচ্ছা ঠিক আছে, এলিমেন্টরটা কমপ্লিট করে যাই। আচ্ছা কার কার ইয়েস হয়েছে আমি একটু লিখি দেখি। সিরাজ মনিরা, আব্দুল্লাল মামুন, রবিউল তিনজন, তিনজন খায়রুল চারজন, চারজনের কমপ্লিট, চারজনের ওয়েট। ওকে, সজীবের কমপ্লিট, পাঁচজন, পাঁচ চার নয়জন হয়েছেন টোটাল। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, যাদের কমপ্লিট হয় ওয়েট লিখছেন তারা অবশ্যই কমপ্লিট হলে ইয়েস লিখবেন, ফেলড হইলে বলবেন ফেলড। ফেলড হইলে আবার কি করতে হবে, পেজটা রিফ্রেশ করতে হবে, প্লাগিং এ যাইতে হবে, আবার নতুন করে এলিমেন্টর লিখতে হবে। স্যার আমারটা হইছে, অ্যাক্টিভ করে দিব, হয়ে গেছে। নতুন করে ইনস্টল করতে দিবে। হ্যাঁ, অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ করে দিয়ে প্লাগিং এ আসেন। এবার দেখেন আমি যেটা দিছি ওইরকম একটা লেখা আসে কিনা। অ্যাক্টিভ করার পর প্লাগিং আসলে এলিমেন্টরের পাশে নিচে সেটিং দেখাবে, ডিঅ্যাক্টিভ দেখাবে, তার মানে আপনার হয়ে গেছে। আর হয়ে গেলে চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন, কারণ আপনি ওয়েট লিখছিলেন। ওকে, হ্যাঁ রাকিবের হয়ে গেছে। হয়ে গেলে এইরকম আমি দেখেন একটা আবার চ্যাট বক্সে দিছি, এরকম যদি আসে প্লাগিংয়ে যাওয়ার পর, প্লাগিংয়ে আবার ক্লিক করবেন প্লাগিং অপশনে, যদি এরকম আসে ইয়েস লিখুন। স্যার লিমিট, আমার লিমিটের নামে অপশন চলে আসছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা যাক, প্লাগিংয়ে যাওয়ার পর সে আপনার যে ইনস্টলটা হয়েছে প্লাগিংয়ে সে এলিমেন্টরটা এইভাবে দেখাবে। ওকে, নাইম হোসেনের হয়েছে, আর দুজন বাকি আছেন, আসাদুজ্জামান অ্যান্ড আশিক। হ্যাঁ ওকে, ওনাদের একটু সময় দেন, কারণ এটা নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। অনেক সময় স্যার লোকাল সার্ভারে তো নিতে চায় না স্যার। এখন স্যার দেখিয়ে দেন, কারণ স্যার আবার ফেল দেখাইছে স্যার, দুবার এরকম ফেল দেখাইছে, নেটের সমস্যা। স্যার দেখিয়ে দেন ভিডিও তো স্যার, একটু মানে ওই ব্রেকের আগে তো স্যার একটু করবেন, তাহলে লাস্টে দেখে নিতে পারবো, অসুবিধা হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আসাদুজ্জামান ভাই একটু ফিডব্যাক দেখি, আপনারটা ঠিক আছে আশিক, বুঝলাম। আসাদুজ্জামান ভাই একটু ফিডব্যাক দেন,
উনি কি অনলাইনে আছেন? মাহমুদ হ্যাঁ আসাদুজ্জামান ভাই অনলাইনে আছেন, ওনার জন্য একটু ওয়েট করেন। ফেলড, তাহলে আসাদুজ্জামান ভাই এটা রিলোড দিতে হবে আবার নতুন করে, পেজটাকে রিলোড দিয়ে আবার নতুন করে প্লাগিংয়ে যাবেন, অ্যাড নিউতে যাবেন সেমভাবে, ঠিক আছে? আসাদুজ্জামান ভাই পারবেন? আচ্ছা ব্রেকের আগে আমি একটা জিনিস দেখায় যাচ্ছি, তারপর ব্রেক নিচ্ছি। আর ব্রেকে যার যার ফেল্ড আসছে তারা কমপ্লিট করে রাখবেন, কারণ এটা দিয়ে আমরা আগাবো, আদারস আগাইতে পারবেন না, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা যে হোম পেজটা এডিট করতেছি এটাকে এখানে রিফ্রেশ করেন। ওকে, রিফ্রেশ করার পর আপনি এখানে উপরে দেখেন এই যে এলিমেটর, এডিট উইথ এলিমেটর এই লেখাটা আসছে, কার কার আসছে সে সে একটু ইয়েস ইয়েস লিখেন। দেখেন হোম পেজটা আমি যেখানে এডিট করতেছিলাম সেটা রিফ্রেশ করলো উপরে, যেখানে প্লাস সিম্বল আছে তার পাশে এডিট উইথ এলিমেন্টর, কার কার আসছে তার একটু ইয়েস লিখেন। এই পেজটাকে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করলেও যদি না আসে আরেকটা প্রন্থ আছে, আমি সেটা দেখাবো, কার কার আসছে তারা একটু বলেন, অটোমেটিক চলে আসার কথা, কেউ না আসলে নো লিখেন। আচ্ছা দুজন ফেল্ড হয়েছেন, তাও তো ছয়জন আমাকে ইয়েস লিখার কথা। আব্দুল্লাল মামুন, রবিউল, রাকিব তিনজন, নাইম হোসেন, সিরাজুমনিরা পাঁচজন, খায়রুল ইসলাম ছয়জন। ওকে, যাদের ফেল্ড হয়েছে তারা রি ইনস্টল দেন, পেজটাকে রিলোড করেন, নতুন করে ইনস্টল আসবে। ওকে, তাহলে আসলো। এবার দেখেন আমি এই পেজটাকে ক্লিক করি, এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করলে দেখেন আপনার হোম পেজটা নতুনভাবে, হ্যাঁ একটু লোড নিবে, এলিমেন্টরে লোড করার জন্য একটু সময় নিবে। এই যে দেখেন বাম দিকে এলিমেন্টর লেখা আসবে, কতগুলো টুল বার দিবে আর হোম পেজটা দিবে, হোম পেজে যা যা নিবছেন সবই দিবে, ঠিক আছে? এরকম ভিউ পাইছেন কে কে, তারা একটু আবার নতুন করে ইয়েস অর নো লিখেন। হ্যাঁ এলিমেন্টর ওপেন হচ্ছে 2 সেকেন্ড বা 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় নিতে পারে। হ্যাঁ এইটা যেই কথা আপনার আগের এডিটর সেম কথা, দেখেন আগের এডিটগুলো দেখাচ্ছে, যে দেখছেন আমরা যে আগে এডিট করছি, এবং এটাকে যদি আপনি এখান থেকে খোঁজানো যায় চেঞ্জ করলে আপডেট করতে দেবে, চেঞ্জ করি নাই। এবার ভিউতে আসেন, ভিউতে আসার পরও সেমই হবে, কোনো চেঞ্জ হবে না ভিউ, আপনি এডিট করলে কোনো ভিউ নিলে তখন চেঞ্জ হবে, দুটাই সেম। এখন আগেরটা দিয়ে যেগুলো এডিট করছেন চাইলে ডিলিট করতে পারবেন। আচ্ছা আমি ডিলিট করবো না, আগেরগুলো থাক। আমি এখানে সবার প্রথমে কি করব, এই যে দেখেন সবার শেষে এগুলো অ্যাড হয়েছে, এই যে সবার শেষে। আচ্ছা উপরের অপশনগুলো আমি একটু ডিলিট করে দিই, এই যে এখানে আসলে ডিলিট, উপরের সেকশনটা একটা ডিলিট দিলে চলে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমি কি করব, এই যে প্লাস সিম্বল আছে, প্লাস সিম্বলে চাপতেছি, এখান থেকে আপনার বলবে আপনি কয়টা কলাম নিতে চান। এবার দেখেন আগেরটা কলাম দিতে আমার ফিক্সড 3টা 4টা এরকম, এখন দেখেন আমার সিঙ্গেল কলাম দিচ্ছে, তার মানে এলিমেন্টর দিয়ে আপনি কলাম সংখ্যা বেশি পাচ্ছেন, এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ আগে এখানে 3টা কলাম দিত, এখন আপনার এলিমেন্টর আসার পরে যে প্লাস সিম্বল এটাতে দিলে সে প্রথম কি বলতেছে কয়টা কলাম নেবেন, সে 1 2 3 4 5 6টা 12টা কলাম দিচ্ছে। সাধারণত ম্যাক্সিমাম পেজগুলোই 12 কলামেই হয়, আর বাইরে হয় না। আচ্ছা প্রথমে আমি একটা এই কলাম নিচ্ছি, মানে একটা কলামই থাকবে, ভিউ হবে এতটুকু। আচ্ছা এটার ভিতরে আমি কি দেখাতে চাচ্ছি একটা, আচ্ছা এখানে প্লাস সিম্বলে ক্লিক করেন, এই যে হেডিং, আমি প্রথমে একটা হেডিং নিচ্ছি, এখানে একটা লিখে দিই, লিখাটা কই দিব, এখানে দিই CREAT ক্রিয়েট YOUR DYNAMIC ডাইনামিক ওয়েব PAGE, ঠিক আছে? আচ্ছা আমি এখানে ডাইনামিক ওয়েবের আগে একটা বিআর দিচ্ছি, এখানে বিআর দিলে আপনার কী হবে সেই নতুন লাইনে চলে যাবে। দেখছেন এখানে আমি বিআর দিছি, বিআর মানে কি HTML ট্যাগ, এই ট্যাগটা ইউজ করছি, যদিও এক লাইনে এখানে দেখাচ্ছে নতুন লাইনে। এটা কি সবাই খুঁজে পাইছেন আমি কোন জায়গায় লিখতেছি? কেউ না পাইলে নো লিখেন, আর যদি পেয়ে থাকেন ইয়েস লিখেন। হ্যাঁ নো লিখলে আমার নতুন করে সবার কাছে দেখাইতে হবে। এটা হচ্ছে কি আপনি প্লাস সিম্বল দেওয়ার পর একটা কলাম নিয়েছেন, কলাম নেওয়ার পর এখানে দেওয়ার পর এই পাশে এডিট হেডিং, কারণ হেডিং নিচ্ছে হেডিং লেখাটা আসবে, তারপর এটা নিচ্ছি। এখন এটাকে আপনি কত বড় দেখাবেন, H1
প্যারাগ্রাফ H6 পর্যন্ত আছে, ডিবে দেখাইতে পারবেন, এটা মানে তার এক্সট্রা ফিচার, আপনি চাইলে অনেকভাবে দেখাইতে পারতেছেন, ঠিক আছে, H1 দেখাইতে পারতেছেন বা আপনি চাইলে H2 দেখাইতে পারতেছেন। এবার সেন্টার করবেন, এটা সেন্টার দেন, অটোমেটিক সেন্টার হয়ে যাবে। এই গেল এটা ডিফল্ট। আচ্ছা এবার তাহলে আমি একটা কাজ করতেছি, এই যে এখানে দেখেন রাইট ক্লিক করেন, এডিট এডিট সেকশন দিচ্ছে, এই সেকশনটাকে এডিট দিলে এখানে অপশন আছে, এখানে আসার পর স্টাইলে আসেন, এখানে সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দিচ্ছে। এই যে আমি একটা ইমেজ নিচ্ছি, আচ্ছা এই ইমেজটা দিয়ে আমি চেঞ্জ করতেছি ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা এটাকে ফুল স্ক্রিন করা যায়, স্যার আমি না লিখতে পারছি, ও এখানে মেবি ফুল স্ক্রিন দিবে না, কারণ তাদের তাহলে তো আমার একটু ব্যাগে আসতে হবে। ওকে ওয়েট, বুঝছি। আচ্ছা তাহলে আমি এটা কাটে দেব, নতুন করে দেখাচ্ছি আমার নতুন স্যার স্যার নতুন করে দেখাচ্ছি স্যার আমার একটা অ্যাক্টিভ হয়েছে মানে এখন স্যার মানে জি স্যার আসছে, মানে মেন কথা হচ্ছে এই পেজটা আসছে স্যার, আমি আগে বলছিলাম স্যার আমার একটা অ্যাক্টিভ ছিল না, এখন মানে ওটা অ্যাক্টিভ হয়েছে আর কি। এখন মানে সিটিং এ আসছে বলে স্যার সেভ চেঞ্জ দেখাইতে যাচ্ছে, বা জেনারেল স্টাইল এড বাস এসব কেন স্যার, মানে স্যার এটা তো স্যার আমার তো স্যার যে ফিল দেখাইছিল পরে আবার যখন নতুন করে ইনস্টল দিছি পরে একটা পড়ছে আর কি। ইয়েস অর নো বলেন, হ্যাঁ হ্যাঁ স্যার এটা তো পাইনি। আচ্ছা বুঝছি, এই পেজ পান না, এটা তো মেন কথা। ওকে এই পেজ পান না তাহলে আগের ইয়াতে যান। আচ্ছা এটাকে আমি কপি দিই, আমার ইয়াটা চলে গেছে, ওইখানে আছে। ওকে তাহলে আপনি পেজে যান সবাই, আমি একেবারে প্রথম থেকে দেখাচ্ছি। পেজে আসেন, পেজে আসার পর এখান থেকে দেখেন এডিট উইথ এলিমেন্টর, ডাইরেক্ট এডিট করতে পারেন। আশিক পাইছেন বা এডিট উইথ এলিমেন্টর যদি না থাকে শুধু এডিট পেজে যান, হোমটা যেভাবে এডিট করেন, এডিট পেজে আসছেন আশিক, এই পেজটা পাইছেন, এখানে দেখেন উপরে লেখা দেখাবে এডিট উইথ এলিমেন্টর বা নিচে এডিট উইথ এলিমেন্টর, এই লেখাটা দেখেন উপরে বা নিচে কোথাও পাবেন, পাইছেন? আশিক হ্যাঁ, তাহলে এটা ক্লিক করেন, যারা পান নাই আমি আবারও বলছি পেজে যাবেন, যে পেজটা এডিট করবেন প্রথম এডিটে যাবেন। যেমন আমি নতুন একটা স্যাম্পল পেজ যদি এডিট করি, এডিটে গেলাম, নতুন ফার্স্ট টাইম যখন একটা পেজ এডিট করবেন এলিমেন্টর লেখা বাটনটা উপরে দিবে, ঠিক আছে, এটাকে সবাই ক্লিক করবেন। এই জন্য বলতেছি সবার ডাউনলোডটা এবং ইনস্টলটা সাকসেস হওয়া দরকার ছিল, মাঝখান থেকে আসলে আবার নতুন করে দেখাইতে হয়। ওকে আশিক হয়েছে, আসাদুজ্জামান ভাইকে তাহলে উনি তো আবার একটু পরে আইসা বলবে সেম প্রবলেম। আসাদুজ্জামান ভাই আপনার কি ইনস্টল হয়েছে? ওকে ইনস্টল হয়ে থাকলে দেখেন আপনি সবার প্রথমে পেজে আসেন, ঠিক আছে, সবার প্রথমে ড্যাশবোর্ড এই পেজে ক্লিক করেন। পেজে আমি হোম পেজ দেখাই দিয়েছি, আমি আরেকটা পেজ দিয়ে দেখাচ্ছি, আপনারা হোম পেজে করবেন, এডিট করবেন, এখানে এলিমেন্টর প্রথম অবস্থায় থাকবে না, একটা পেজ একবার এলিমেন্টর দিয়ে এডিট করলে সেকেন্ড টাইম চলে আসবে। তাহলে এডিটে যাবেন, যাওয়ার পর ঠিক আছে এডিটে গেলাম, যাওয়ার পর উপরে এখানে যে প্লাস সিম্বল দিয়ে আমি এডিট করতেছিলাম, এখানে এলিমেন্টর লেখাটাকে আসাদুজ্জামান ভাই পাইছেন? ইয়েস অর নো লিখেন চ্যাটবক্সে, শুধু আসাদুজ্জামান ভাই। ওকে পাইছেন, তাহলে যেহেতু পাইছেন এখানে এই বাটনটা ক্লিক করেন, তাহলে দেখেন এরকম একটা পেজ চলে আসবে ধীরে ধীরে। যেমন আমি এই পেজটা ওকে চাপছি, আবার চাপতেছি, সে একটু সময় নেবে। ওকে গো ব্যাক দ্য প্রিভিয়াস কুড নট বি লোড, আচ্ছা এটা লোড নিতে পারতেছে না। আচ্ছা এই পেজটা কি পাইছেন হোম পেজের? এখানে এখানে একাধিক ইয়ে থাকবে, আমার মাল্টিপল বিন্দু লোড নিতে পারতেছে না, পাইছেন কি আসাদুজ্জামান ভাই? এই পেজটা আবার একটু ইয়েস লিখেন, হোম পেজটা পাইছেন? ওকে ধন্যবাদ, তাহলে এবার আশা করি সবাই পাইছেন। আমার এখানে অনেকগুলা ইয়া ছিল, আমি সেগুলো কাটে দিছি, ঠিক আছে, এডি তুই স্যাম্পল পেজটা দেখাচ্ছি, সে লোড না। লার্ন মোর, সে কি দ্য প্রিভিউ কুড নট বি লোডেড, উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং,
ক্লিক অন লার্ন মোর ওকে স্যার আমাদের এরকম এরর ছিল পরে স্যার আবার হোম পেজে গিয়ে তখন চাচ্ছি যে ছিল মানে সিম্পল পেজে এরকম এরর দেখাইছিল পরে স্যার হোম পেজে দেখাচ্ছে পয়েন্ট ছিল আর কি হ্যাঁ এটা এটা এরর দিচ্ছে ওকে এটা এরর দিচ্ছে কারণ এখানে এলিমেন্টর দিয়ে একটা এডিট করছে সেটা আপডেট দেই নাই সে এক জায়গায় হোল্ড করে রাখছে বুঝছেন আচ্ছা এখান থেকে আমি ডিলিট করে দিছি তাহলে এখানে সবাই প্লাস সিম্বলটা পাবেন একেবারে নতুন করে বলতেছি প্লাস সিম্বলটা ক্লিক করেন প্লাস সিম্বলটা ক্লিক করলে আপনার কয়টা কলামে দেখাইতে চাচ্ছেন সেটা দিবে আমি প্রথমে একটা কলাম নিচ্ছি ঠিক আছে তাহলে একটা কলাম নেওয়ার পর এখানে অনেক কিছু দেখাবে ওইটা আমার দরকার নাই আমি প্লাস সিম্বলে আবার ক্লিক করব দেখেন সেন্টারে একটা প্লাস সিম্বল আছে এটাতে ক্লিক করার পর আপনার এখানে ইনসার্ট হেডিং টেক্সট এডিটর অনেকগুলো অপশন দিবে আমি প্রথমে হেডিং নিচ্ছি আমার সাথে সাথে সবাই ম্যাচ রাখেন তাহলে আমার সাথে আপনি কোড লিখতে পারবেন হেডিং নিচ্ছে আমি সবই দেখাবো আচ্ছা হেডিং নিয়ে এর মাঝে রাখেন রাখার পর এখানে দেখেন কন্টেন্টের ভিতর ডিফল্ট একটা লেখা আছে এই লেখাটা হেডিং এর ভিতর মানে তো হেডিংটাকে প্রেস করে ওটার ভিতর নিয়ে রাখতে হবে চ্যাট বক্সে হ্যাঁ ওটার ভিতরে প্লাস সিম্বল যে জায়গায় ওটাতে রাখেন অটোমেটিক একটা সবুজ সিম্বল দিবে তাহলে কন্টেন্টের ভিতর এই লেখাটা আসবে যে যে পাইছেন তারা ইয়েস লিখেন ঠিক আছে এখান থেকে চাইলে এটা আবার ডিলিটও করা যায় যে ডিলিট এখন কিভাবে হেডিং নেবেন সবার প্রথমে এই প্লাস সিম্বলে ক্লিক করতে হবে প্লাস সিম্বলে ক্লিক করলে এখানে হেডিং ইনসার্ট সেকশন এই অপশনগুলো দিবে এখান থেকে ধরে এই প্লাস সিম্বলের মাঝে এনে হেডিংটা রাখবেন রাখলে এই যে লেখাগুলো এই হেডিংয়ের কন্টেন্ট এখানে সেই লেখাগুলো পাবেন এখান থেকে যে চেঞ্জ করবেন এখানে চলে আসবে এই লেখাটা যদি পেয়ে থাকেন সবাই ইয়েস লিখেন আমি চেঞ্জ করতেছি এটা হচ্ছে কি আমার হেডিংয়ের জন্য মানে একটা ওয়েবসাইটের উপরে থাকে সি আর ই এ টি ক্রিয়েট ইউর ডি ওয়াই এন এ এম আই সি ডাইনামিক ওয়েব আমি ওয়েবে দিচ্ছি আচ্ছা ডাইনামিকের আগে একটা ব্রেক দিই এখানে একটা HTML br ট্যাগ দিলেই ব্রেক হয়ে যাবে টোটাল লেখাটা আমি সবাইকে দিচ্ছি আচ্ছা এখনও যদি এটা কেউ করতে না পারেন কোন জায়গায় লেখাটা লিখবো নো লিখেন আর যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস লিখেন সবাই কন্টেন্টের ভিতর যে লেখাটা আমি চেঞ্জ করছি আমি লেখাটা দিয়ে দিচ্ছি এখনও কেউ যদি না পেয়ে থাকেন নো লিখেন আর যদি সবাই পেয়ে থাকেন তাহলে ইয়েস লিখেন যদি কারো কোনো কারণে পেজটা চলে যায় যেমন আপনি ভুল করে এখানে দিছেন ওই কন্টেন্ট লেখাটা কিন্তু চলে যাবে বা অন্য কোথাও ক্লিক করছেন এই যে কন্টেন্টটা চলে গেছে কন্টেন্টটা আবার আনবেন কীভাবে এই লেখাটার উপর ক্লিক করেন দেখেন এই কন্টেন্টটা চলে আসবে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স এটা হচ্ছে গিয়া আপনার এলিমেটরের বেনিফিট যে ভিজুয়াল চাচ্ছেন ভিজুয়াল আমি এখন ইউজ করে দেখি নাই আগে করতাম তখন এই অপশন তিনটে একসাথে ছিল না ঠিক আছে এখন অ্যাডভান্সে এই কন্টেন্ট আসলে আপনি কী করতে পারতেছেন লেখাগুলো চেঞ্জ করতে পারতেছেন হেডিং 1-6 পর্যন্ত প্যারাগ্রাফ স্পেন করতে পারতেছেন তারপর আপনি চাইলে এখান থেকে এই যে সেন্টারে দেন এটা ডিফল্ট সেন্টারে চলে যাবে হয়েছে সবার এতটুক ওকে দেখি কার কার হয়েছে নাম বলি আব্দুল্লাল মামুন নাইম হোসেন আশিক মনিরা আসাদুজ্জামান 5 জন রবিউল 6 জন রাকিব 7 জন 7 জনের হয়েছে এখনও 8 জন ছিলেন একটু আগে 8 জন বা 9 জন হয়তো কেউ লগ আউট হয়ে গেছেন কিছু করার নাই ওকে তাহলে এবার আমি যেটা করব এই কন্টেন্ট লেখাটা দিছি এবার আমি চাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে তাহলে এখানে দেখেন দুইটা কিন্তু বর্ডার দেখাচ্ছে একটা হচ্ছে কন্টেন্টের বর্ডার আরেকটা কি এই যে একটা সিম্বল আছে এডিট সেকশন এখান থেকে দিয়ে আপনি এডিট সেকশন ক্লিক করেন রাইট ক্লিক এখানে রাইট ক্লিক করলে দেখেন এডিট সেকশন এডিট সেকশন লেখাটা এখানে পাবেন আপনি যেই সেকশনটা এডিট করতেছেন সেই লেখাটা এর উপরে পাইছেন কি না আবার নতুন করে ইয়েস অর নো লিখেন যেটার আপনি কাজ করবেন সেটা দেখেন এলিমেন্টরের উপরে লেখাটা দেখাবে আপনি কি সেকশন এডিট করতেছেন না হেডিংয়ে যদি হেডিংয়ে ক্লিক করেন এই যে দেখেন এখানে এডিট হেডিং দেখাবে আর যদি সেকশনটা এই যে সেকশনটা এডিট হয় তাহলে এখানে এডিট সেকশন আসবে এই জিনিসটা সবার বোঝা দরকার কারণ আপনি কোন জায়গায় রং চং করবেন সেটা যদি না বুঝেন অন্য জায়গায় খুঁজলে পাবেন না এখানে যদি এডিট সেকশন করেন এডিট সেকশন দিচ্ছে লেআউট স্টাইল অ্যাডভান্স এই তিনটা এডিট সেকশনকে সবাই পাইছেন কে কে পাইছেন আমি একটু দেখি নাইম হোসেন রবিউল আব্দুল্লাল মামুন 3 জন মনিরা 4 জন পাইছেন আশিক অ্যান্ড রাকিব 5 জন 6 জন পাইছেন 4 জন
ছয় জন, একটু আগে তো সাত জন ছিলেন, আবার বাদ পড়লেন কে? ওকে আসাদুজ্জামান, ওকে ধন্যবাদ। তাহলে আমি এবার কী করতেছি, এই যে এডিট সেকশন, এটা মাল্টিপল টাইম ক্লিক করেন, যেই সেকশনটা ক্লিক করবেন সেটাতে দিবেন। আমি চাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে। তাহলে স্টাইলে আসেন, স্টাইলে আসার পর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, যে প্রথম অপশনটাই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটার দেখেন ব্রাশের মতো একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ। আমি যদি ব্রাশ করি এখানে, সে দেখেন ইমেজ একটা প্লাস সিম্বল দিয়ে আমার নিতে দিচ্ছে, আমার এখানে ইমেজ অ্যাড করা আছে, যদি না থাকে আপলোড করে পাবেন। আমি আমার ইমেজটা নিচ্ছি, এবার দেখেন এর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ইমেজ চলে আসছে। এটাকে আমি আপলোড দেই, এবার এই পেজটাকে আমি রিলোড করি। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপরে একটা লেখা চলে আসছে, এটা এতটুকু কার কার হয়েছে তারা একটু ইয়েস লিখেন, আর কার কার হয় নাই তারা নো লিখেন। হ্যাঁ, নাইম হোসেনের হয়েছে, সিরাজ মনিরা হয়েছে, আবদুল্লাল মামুনের হয়েছে, আশিকের হয়েছে, চারজন, বাকিরা রবিউলের হয়েছে পাঁচজন, আসাদুজ্জামান ভাই দেখাচ্ছি। এটা অনেক অ্যাডভান্স, অনেক কিছু এখান থেকে করা যায় যেগুলো অন্য সব এডিটরে নাই, বা থাকলে অনেক কষ্ট করতে হয়। ভিজুয়ালকে যেন বলেন কোর্স কারিকুলামে আছে, দেখাবো ভিজুয়ালটা কেন ইউজ করছি না সেটাও দেখাবো, এগুলা নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি এতটুক হয়েছে কার কার, ইয়েস লিখেন, এতটুক হয়েছে নাইম হোসেন, সিরাজ মনিরা, আবদুল্লাল মামুন তিনজন, আর আশিক রবিউল পাঁচজনের হয়েছে। আচ্ছা রাখি ছয়জন, আসাদুজ্জামান ভাই হয় নাই? হ্যাঁ, একটা ফার্স্ট টাইম একটু প্রবলেম হইতে পারে। ওকে ধন্যবাদ। তাহলে হইলে আমরা একটা ব্রেকে যাচ্ছি, BREE কে ব্রেকে যাচ্ছি, 11:07 37:40 পর্যন্ত নাকি, আধা ঘন্টা নেই, 40 পর্যন্ত নেই, ব্রেক থেকে এসে বাকিগুলো দেখাবো। এখন এলিমেন্টর যেহেতু পারছেন, এখন আর কারো কোনো প্রবলেম হবে না এডিটিংয়ে, ঠিক আছে? আমি দেখাবো, ফার্স্টেরটা যেহেতু পারছেন কারো কোনো প্রবলেম হবে না। এখনও যারটা ইনস্টল হয় না এলিমেটর, এবার ব্রেকে একটু ইয়া করে, মানে ইন্টারনেট বাকি ট্যাবগুলো ক্লোজ করে ধীরে ধীরে ইনস্টল দেন। আমরা নাস্তার ব্রেকে যাচ্ছি, কেউ কিছু বলবেন? ওকে ধন্যবাদ, ওকে বলার জন্য। এলিমেটর এগুলো এইভাবেই থাক, আমি আর কোনো চেঞ্জ করতে